HTML দেখেন, HTML যখন জানা হবেন প্রচুর ক্যাটাগরি আছে পার্সোনাল। পার্সোনাল কেমন ধরেন, পার্সোনাল বলতে আপনার হতে পারে যে ওয়ান পেজের গুলা, ঠিক আছে, এইগুলাতে কিন্তু মোটামুটি সেল হয়, এই যে 8 সেল মোটামুটি সেল আছে। দেখা যাচ্ছে একটা প্রথম দিকে প্রথম পর্যায়ে দুই একটা সেল না হলে ইয়ার লাগে না, একটা জিনিস বানাইলেন যদি সেল না আসে তাহলে ভালো লাগবে না। তো পার্সোনাল গুলা মোটামুটি ভালো সেল হয়। এখন কথা হচ্ছে যে এখান থেকে আগে আপাতত আপনার যদি এটা পার্সোনাল যদি মনে করেন যে আমি পার্সোনাল পিএইচডি থেকে করব, তাহলে এখানে এসে আগে কয়েকটা পিএইচডি দেখতে হবে। আমি যেটা বলি যে কমপক্ষে 10 থেকে 12টা আপনার ল্যান্ডিং পেজগুলো আগে দেখে ফেলেন, ভালো ভালো যেগুলোর মধ্যে ভালো ভালো কাজ করা আছে, ঠিক আছে, অর্থাৎ 10 থেকে 15টা ল্যান্ডিং পেজ দেখেন। এখন কথা হচ্ছে যখন এই কাজগুলো দেখবেন অবশ্যই এই বারটা কেটে দিবেন, ঠিক আছে, এই বারটা কেটে দিবেন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন টার্গেট ফিক্সড করলাম যে আমি একটা ল্যান্ডিং পেজ করব। ল্যান্ডিং পেজে দেখতে হবে আগে কি কি জিনিস থাকে। একটা ল্যান্ডিং পেজ যখন ভিজিট করবেন অ্যাবাউট আস পেজ থাকবে, অ্যাবাউট আস পার্ট থাকবে, তাই না, এটা পার্সোনাল পোর্টফোলিওগুলোতে সার্ভিস আপনি যদি সার্ভিস দিয়ে থাকেন তাহলে কিছু সার্ভিস আপনার থাকতে হবে, তার মধ্যে এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় থাকে। আচ্ছা তার মানে আপনাকে বুঝতে হবে এই যে এরকম স্কিল স্কিল পার্ট, আপনার স্কিল কতটুকু, এই জিনিসগুলো প্রত্যেকটা সাইডে থাকে। আচ্ছা তারপরে ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলতে আপনার ক্লায়েন্টের একটা ফিডব্যাক টেস্টিমোনিয়াল যেটাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা তারপরে প্রোফাইল, আপনার প্রোফাইল দেখানোর জন্য একটা এই ফিল্টার এজেন্ট প্লাগইনগুলো থাকে, তাই না, এরকম থাকতে পারে। তারপরে ব্লগ, ব্লগের জন্য ব্লগের পার্টটা থাকতে পারে, এবং কন্টাক্ট, অর্থাৎ একটা টেমপ্লেটে মোটামুটি এই পার্টগুলো যদি থাকে তাহলে বলা যায় যে এটা একটা পার্সোনাল পোর্টফোলিও হতে পারে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই পার্টগুলো যদি থাকে তাহলে আপনাকে একটা হোম তো নর্মালি পুরোটাই হোম পেজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পার্ট মোটামুটি আপনাকে করতে হচ্ছে। আপনি আগে ফিক্সড করেন যে আমি আমার টেমপ্লেটে এই ছয়টা পার্ট করব। আচ্ছা তারপরে চলে যান যে আপনি এই পার্টগুলো ধরেন আমার হোম পেজের এইটা হচ্ছে ফার্স্ট লুক, ঠিক আছে, এটা হচ্ছে আমার হোম পেজের ফার্স্ট লুক, তাই না। এখন কথা হচ্ছে যে একটা পেজে যখন যাবেন দেখবেন যে বেশির কি ব্যাপার এই পেজগুলোতে মেনু বার, এই মেনু পার্টটা এখানে এরকম থাকবে, এই পাশে একটা লোগো থাকবে, এই পাশে মেনু থাকবে, তার মানে কি এই মেনু পার্টটা হচ্ছে এরকম থাকেই। তারপরে একটা স্লাইডার থাকবে, দেখি এখানে আসছে কিনা, কি আসতেছে, তারপরে এখন দেখেন একটা স্লাইডার পার্ট বা এরকম ইমেজ পার্টও থাকতে পারে। তার মানে কি এই ফার্স্ট লুকটা আপনাকে একটু সুন্দর করে চিন্তা করতে হবে। প্রথমত যদি আমি পিএইচডি ছাড়া কাজ করতে চাই তাহলে এখানে কয়েক ওয়েবসাইটে আগে দেখব, দেখার পরে আমার যে পার্টটা ভালো লাগে দুই একটা পার্ট মিলা একটা পার্ট করার চেষ্টা করব নিজে নিজে, ঠিক আছে। আচ্ছা তারপরে ধরুন অ্যাবাউট পার্ট, এই টেমপ্লেটের আমি চাচ্ছি যে প্রথমত একটা কাজ করতে হবে, প্রথমত আমাকে চিন্তা করতে হবে আমার টেমপ্লেটের কালার কি কি হবে, আগে কালারটা চিন্তা করে নিতে হবে যে কালার কি আমার এই টেমপ্লেটটা দেখেন এখানে সাদা কালার আছে এবং হোভার কালারটা বলতে এই কালারটা, অর্থাৎ এই লোগো কালারের এই কালারটার উপরে করা, ঠিক আছে। তার মানে দুইটা কালার আগে আমাকে সিলেক্ট করতে হবে, নর্মাল কালার যেটা থাকবে আর একটা হোভার কালার, ঠিক আছে। আচ্ছা একটা কালার সিলেক্ট করে দিলাম, ফ্রি লোগো না তো, লোগো লাগবে না তো, দেখেন এইটা কিসের করা, এই দেখেন এই এটা কিন্তু লোগো আছে, এটা শুধুমাত্র লিখে দিয়ে দিয়েছে, এটা কি লোগো, এটা টেক্সট একটা মাত্র, এটা লোগো লাগবে এরকম কিছু না, বা টেক্সট দিলে যে হবে না এরকমও কিছু না, ঠিক আছে। এটা আপনি বাসায় এটা বসায় দিবেন, শুধুমাত্র এখানে যদি টেক্সট দেন তাহলে ফন্ট সাইজ দিয়ে দিবেন, যখন যে কিনে নেবে সে লোগো বানাবে যখন তখন এখানে একটা সুন্দর করে এটার একটা মাপ দিয়ে লোগো বানায় এটা বসায় দিবে, ঠিক আছে। লোগো যে লাগবে এরকম কিছু না। এখন কথা হচ্ছে যে হ্যাঁ লোগোর উপরে ভিত্তি করে দেখেন এখানে যেটা হয়েছে যে ফন্ট আপনাকে আগে দুইটা ফন্ট সিলেক্ট করা যায় না, বা একটা ফন্ট দিয়ে কাজ করাটাই যায় না, দুই থেকে তিনটা বা চারটা ফন্ট সিলেক্ট করতে গেলে দেখা যায় এক ফন্টের সাথে আরেকটা ফন্ট
ম্যাচ খাবে না, তখন আবার ঝামেলা ওরা সফট রেজাল্ট দেবে। অর্থাৎ সোজা আপনি যদি মনে করেন যে একটা ফন্ট দিয়েই পুরো পিএইচডি করে ফেলবো, ভালো, ঠিক আছে। এখন ফন্টগুলো সিলেক্ট করলেন, অবশ্যই গুগল ফন্ট দিতে হবে, কিন্তু গুগলের ফ্রি ফন্ট পিটিসেন্স বা ওপেন সেন্স, ওপেন সেন্সটা মোটামুটি ভালো চলে। আচ্ছা তাহলে দেখেন এখানে এখন দেখেন কয়েকটা জিনিস আছে অ্যাবাউট আস পার্টটা। তাহলে আমার আগে চিন্তা করতে হবে এই পার্টটা যদি অ্যাবাউট আস আমি করি, ঠিক আছে, বা আরো দুই থেকে তিনটা ওয়েবসাইট দেখে আপনাকে চিন্তা করতে হবে অ্যাবাউট আস পার্টটাকে খাতায় আগে ডিজাইন করে ফেলতে হবে, ঠিক আছে। করার পরে এরকম প্রত্যেকটা পার্ট, সার্ভিস পার্টটা কেমন হবে, প্রত্যেকটা পার্ট এরকম হবে আমাকে আগে স্কেচ করে ফেলতে হবে, যেহেতু আমার কোনো ডিজাইনার নাই, ডিজাইন নাই, ঠিক আছে, স্কেচ করে ফেলতে পারি। আবার যদি ভালো হয়, যদি এগুলা করতে গিয়ে ইউআই তে যান, যাওয়ার পরে দেখেন এখানে পিএইচডি, অনেক পিএইচডি অ্যাপ্রুভ করানো আছে, এখান থেকেও আপনি আইডিয়াটা নিতে পারেন, ঠিক আছে। নেওয়ার পরে একটা টেমপ্লেটের চার থেকে পাঁচটা যখন পার্ট আপনি করে ফেললেন বা স্কেচ করে ফেললেন, এবার যদি কাজ শুরু করতে আসেন, অবশ্যই তো বুটস্ট্র্যাপের নিয়মটা আমরা জানি, তাই না? বুটস্ট্র্যাপের নিয়মটা আমরা জানি না, বুটস্ট্র্যাপের নিয়মটা জানি, ওই নিয়মে আমরা কাজ শুরু করব। আচ্ছা এখন কথা হচ্ছে এখানের ইমেজগুলা, ভালো ইমেজগুলো, অবশ্যই ইমেজগুলো ভালো হতে হবে। এবং দেখা যাচ্ছে যে আমরা ইমেজগুলো সিলেক্ট করি এরকম জায়গা থেকে, এই ইমেজগুলো একটা ওয়েবসাইটে পেড অর্থাৎ টাকা দিয়ে কিনে নিতে হবে, কিন্তু আবার এগুলো গুগলেও ফ্রি পাওয়া যায়, ঠিক আছে। এরকম সাইট হতে পারে, আবার এরকম হতে পারে, দেখেন আপনি যদি মনে করেন যে এই এই ইমেজগুলো দেখবেন যে এক একটা সাইডে বহুত ইউজ করা আছে, আমি 10-12টা যখন সাইট ভিজিট করবো এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, সেভ ইমেজেস সেভ করে ফেলবো এখান থেকে, সোজা কথা, ঠিক আছে। সাইজ তো যা এই যত বড় আছে তত বড়ই থাকবে, এটা আমরা ফটোশপ দিয়ে আমাদের ছোট প্রয়োজন হলে ছোট করে ফেলতে হবে, ঠিক আছে। না না এটা বলে দিতে হয় না, যখন আপনাকে বলবে তখন হয়তো বা বলতে হয়, ঠিক আছে। আপনি ইমেজ গুলা যেভাবে আমরা সিলেক্ট করে থাকি, কিছু ফাইল আছে আমার কাছে দেখি, আর যদি মনে করেন যে ইমেজ গুলো আমার এখান থেকে নিব, আমাদের এখান থেকে পেতে পারেন, তাহলে যে ফটোশপে ডিজাইন করে ওনার কাছ থেকে হয়তো বা কিছু ইমেজ সংগ্রহ করা যেতে পারে আপনাদের জন্য। স্যার আমি ইমেজ কোথা থেকে দিছি সেটা তো সাধারণত জিজ্ঞাসা করে না, না না সেটা জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে যে আমি কোথা থেকে দিছি, কখন জিজ্ঞাসা করবে, এটা জিজ্ঞাসা করে কখন, যদি কেউ কমপ্লেন জানে তখন, তার আগে কখনো কোনো বিষয় নিয়ে আপনার কে কমপ্লেন করবে না। একটা প্লাগইন কিনা আছে, এটা আপনি অন্যরকম ভাবে ডাউনলোড করলেন বা ফ্রিতে ইউজ করলেন, এখন ওই প্লাগইনের কর্তৃপক্ষ যদি টিম ফার্স্টের কাছে কমপ্লেন জানায় তাহলে আপনাকে সেটা বলবে, যাচাই করতে বলবে, তা না হলে কখনোই বলবে না। কারণ কি এখান থেকে যতটুকু না বেনিফিট আপনি হচ্ছেন তার থেকে বেশি ওই টিম ফার্স্টের ওরা হচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম কোনো প্রশ্ন আসার কথা না। যেমন আমরা ওয়াউজেসটা ইউজ করি, ওয়াউজেসটা তো $99, অনেকে আছে এটা ফ্রিতেই ফ্রি ট্রায়ালে ইউজ করে দেয়, এখন ওরা যতক্ষণ পর্যন্ত কমপ্লেন না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নাই। আবার বেশিরভাগ প্লাগিনই তো সেম কিনে নিতে হয় আসলে, তাহলে কি আমরা সবসময় কিনে ইউজ করি, সবসময় কিনে ইউজ করি না। আচ্ছা তো ইমেজ যেভাবে আমরা ফটোশপ যারা মানে যে ডিজাইন করে সে যেভাবে সিলেক্ট করে, স্ট্যাক ওভারফ্লো নামে যেটা আছে শাটার স্টক, এখানে গেলে কিছু ইমেজ আমরা পাই, এইখানে যে ইমেজগুলো আছে সবই পেড, ঠিক আছে, কিনে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে যে ইমেজগুলো, এখন আমাদের তো প্রথম অবস্থায় এত ইমেজগুলো কিনা কখনোই সম্ভব না। ধরেন আপনি একটা সার্চ দিচ্ছি, আমি অফিসিয়াল একটা সাইজ বানাবো, ঠিক মানে ইয়ে বানাবো, ওয়েবসাইট বানাবো, তাহলে আমার অফিস ইন্টারভিউ এরকম ধরনের ইমেজ লাগবে। আচ্ছা এই ক্যাটাগরির মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে বহুত ইমেজ আছে। এখন কথা হচ্ছে এই ইমেজগুলো যদি এখান থেকে নেই তাহলে তো আমরা এখানে ইউজ করতে পারবো না, কারণ শাটার স্টকের লোগো দেওয়া আছে, তার মানে এটা এখন চুরি করে নামাইতে হবে।
সোজা কথা। এখন কথা হচ্ছে আমরা এখানে যেভাবে নামাই লাইট শট নাই যদি মনে করে যে আমি এই ইমেজটা খুঁজবো, এখন গুগলে দেখেন এটা এখান থেকে কিনে নিতে হবে, এখান থেকে কিনে না নিলেও এখানে দেখতে হবে যে এই ইমেজটা গুগলে ফ্রি আছে কিনা। কারণ হচ্ছে যে অনেকে আছে যে আপনি ধরেন একটা ইমেজ প্যাকেজ কিনলেন, কিনার পরে এটা আবার গুগলে আপনি ছেড়ে দিলেন, তার মানে ফ্রি হয়ে গেল না? মানে অনেকেই আছে যে কিনে কিনার পরে আবার ছেড়ে দেয়, ঠিক আছে? তার মানে কি এরকম যদি ইমেজ কোথাও থেকে থাকে, কোনো ইমেজ থেকে থাকে, তাহলে আমরা এগুলো নিতে পারবো। যেমন এখান থেকে ইমেজ খোঁজার সিস্টেম হচ্ছে যে এখান থেকে এই ইমেজটা খুঁজবো কীভাবে, আগে এই ইমেজটা সিলেক্ট করবো, করার পর এখানে এসে দেখবো যে এখানে একটা গুগল জি একটা অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এই ইমেজটা গুগলে আছে কি না সেটা আমার সামনে নিয়ে আসবে, ঠিক আছে? খুব কম তাহলে পেট ইমেজ ফ্রি নেবেন, একটু তো পরিশ্রম করতেই হবে। অর্থাৎ আমরা এইভাবে ইমেজ গুলো খুঁজতে পারি, তাহলে ওই যে ওরকম ভাবে মাঝে মাঝে ওয়েবসাইট গুলো দেখবো দুই একটা ইমেজ একটা ওয়েবসাইট থেকে নিয়ে নেয়, ওরা কিনবে না ওই ইমেজ গুলো, অনেকে ইউজ করা আছে, একটা ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে একটা একই ইমেজ বহু টেমপ্লেট ইউজ করা আছে, ঠিক আছে? এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। এই যে দেখেন ইমেজ সাইজ এটা যত আছে এটার অল সাইজ, এই ইমেজটা আপনি গুগলে ফ্রি পাবেন অল সাইজে, দেখে আসি এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে? অল সাইজ ব্যানারের ইমেজ অবশ্যই 1920 উইথটা হবে 1920 এর, অর্থাৎ ব্যানারে যে ইমেজটা ইউজ করব, ঠিক আছে? এন্ড বড় ইমেজ এটা যে শুধুমাত্র ব্যানারে ইউজ করতে, এই যে কত আছে এটা আমরা ফটোশপ দিয়ে কমাই ফেলবো, ঠিক আছে? এই ইমেজটা আছে তার মানে কি এই ইমেজটা আমরা এখন এটা নিতে পারবো, এই ইমেজটা চয়েস করে আমরা ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে? ইমেজ ফটোশপ দিয়ে, আচ্ছা ইমেজ দেখি আসলে এখন এই ইমেজ গুলো যখন আমরা রিসাইজ করব, রিসাইজ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ইমেজটা যেন কখনোই তার রেশিও নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে যদি আমরা ফটোশপটা ওপেন করি, ফটোশপ দেওয়া আছে তো, ওপেন উইথ ফটোশপ, আচ্ছা এইখান থেকে যখন এই কাজটা করতে যাব এখান থেকে ঝামেলা হবে। সোজা কথা আমরা এক কাজ করব, ওপেন থেকে কন্ট্রোল ইউ দিয়ে নিউ করে নেব, ঠিক আছে? এটার উইথ আসবে কত? 1920, ঠিক আছে? 1920, ঠিক আছে? এখন এটার হাইট কত হতে পারে? 600-700 এভাবে দিতে হবে, আচ্ছা? হ্যাঁ অটোটা দেওয়া যেত কিন্তু এইভাবে নিলে ভালো হবে, দেখেন 1920 দিলেন বা আপনি মনে করেন যে 700 মধ্যে রাখবো, ঠিক আছে? বা এর মধ্যে রাখবো, এরকম একটা ফ্রেম আগে তৈরি করে ফেলেন, ঠিক আছে? করার পরে এইবার আপনি এই ইমেজটা যেটা আছে এই ইমেজটা ধরে নিয়ে সেটার উপর ছেড়ে দেন, ঠিক আছে? যদি ছেড়ে দেন অল্টা শিফট ধরবেন, করার পর এইবার টেনে ইমেজটা বড় করেন, ঠিক আছে? রেশিওটা ঠিক থাকবে এবং রেশিওটা ঠিক থেকে ইমেজটা বড় হবে, ঠিক আছে?
ওভারলেটা অবশ্যই সিএসএস দিয়ে, এখানে দিলে হবে না। এইখান থেকে দেওয়া এই সিএসএস এ যদি আপনি টেমপ্লেট করেন তাহলে নরমাল ইমেজ আপনার এখান থেকে নিতে হবে এটা, আর ওভারলে যদি কোনো কিছু থাকে অবশ্যই এটা সিএসএস দিয়ে দিতে হবে। ঠিক আছে, বলতে স্যার আমি বলছি ব্যাক কোন একটা শ্যাডো আমি কিছু একটা দিয়ে দিতে যাচ্ছি, এখন কথা হচ্ছে এখান থেকে এই ইমেজটা এখান থেকে নিলেন, নেওয়ার পর এবার এইভাবে আমরা এই ইমেজ গুলা এইভাবে ধরে কাজ করাতে পারি। ঠিক আছে, রেশিওটা নষ্ট, এখন আমার যদি ইমেজটা ছোট হয় বড় হয় যা হয়, এখন ইমেজ যদি এখান থেকে ইমেজ সাইজে গিয়ে যদি এইবার রেশিও ঠিক করেন 500, ঠিক আছে, দেখবেন যে এক একটা ইমেজ নামাবেন এক এক রকম হয়ে যাবে, একটা বড় ইমেজ ছোট করতে হবে, একটা ছোট ইমেজ বড় করতে হবে, তার মানে অর্থাৎ আমার যে রেশিওতে কাজ করব ওই রেশিওটার আগে কন্ট্রোল এন দিয়ে এরকম একটা এই স্ট্রাকচার করে নিয়ে এইবার ইমেজগুলো এইভাবে সাইজ করব। ঠিক আছে, হ্যাঁ, কন্ট্রোল এন দিয়ে তারপরে এবার ছবিটা নিয়ে এসে কন্ট্রোল অল্টার শিফট ধরে, তার মানে এটা দেখেন আবার জেড দিক, এই ইমেজটা কি করবেন দেখেন, ইমেজটা অবশ্যই এটার পরে নিচে ছেড়ে দিবেন, আগে ছেড়ে দিলে এই ইমেজটা এই অবস্থায় আসবে। এখন আপনি এইদিকে টেনে বড় করবেন, এইদিকে টেনে বড় করবেন, এইভাবে বড় করবেন, ইমেজটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি এক কাজ করতে পারেন যে এই ইমেজটার অল্টার শিফট ধরার এই যে এখানে কর্নারে আসেন, এই যে কর্নারে কর্নারে আসলে দেখেন মাউসের আইকন চেঞ্জ হয়ে গেছে না, এবার আপনি ইমেজটা ধরে বড় করেন, এই যে চারদিকে মানে কি এবার তার রেশিও অনুসারে চারদিকে সে ছড়ে যাচ্ছে। ঠিক আছে, ইমেজটার রেশিও নষ্ট হবে না, এবার এইভাবে ইমেজগুলো রিসাইজ করতে পারেন। আচ্ছা, অর্থাৎ এইভাবে ইমেজগুলো রিসাইজ করে নিতে হবে, তার মানে ইমেজটা আমরা এখান থেকে পাবো নাকি? আচ্ছা, ইমেজটা এভাবে পেলাম না, ইমেজ আরো সাইড থাকতে পারে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে ইমেজগুলো নামাবো প্রত্যেকটা ইমেজের সাইজ দেখেন অনেক বড়, এটা হয়তো বা কম আসছে দেখেছে এবার এরকম আসতে পারে, কিছু কিছু ইমেজের সাইজ আসবে 1 MB 2 MB পর্যন্ত। ঠিক আছে, এখানে এক এই ইমেজগুলো ফটোশপে ওপেন করে সেভ ফর ওয়েব দিয়ে শুরু করে দিতে পারি, এক ওইভাবেও করতে পারি বা ওইভাবে করলেও যে খুব এক বেশি হবে তা কিন্তু না। তারপরে আমরা এক কাজ করতে পারি, টিনি পিএনজি নামে একটা ওয়েবসাইট আছে, 5 MB-র বেশি ইমেজ হয় না, যদি 5 MB ইমেজ হয়ে থাকে তাহলে এটা কি করব আগে সেভ ফর ওয়েব দিয়ে কমাই ফেলবো। এবার এই টিনি পিএনজির এখানে এসে এই ইমেজটাকে ধরে নিয়ে এসে এই টিনি পিএনজির এখানে ছেড়ে দিব, তাহলে সে আমি যত বড় ইমেজটা দিব এই ইমেজটা সে কমায় ফেলবে। ঠিক আছে, যার সাধ্য মতো সে কতটুকু কমাইতে পারে, 97 KB ইমেজকে সে 15 KB-এর মধ্যে নিয়ে আসতে পারে। ঠিক আছে, তার মানে কি দেখাচ্ছে কিছু কিছু ইমেজ আছে এটা 91 KB, তার মানে ইমেজের ইমেজ যত বড় আছে এর থেকে সাইজ যদি ছোট করে ফেলে নষ্ট হয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ এইভাবে কমায় নিয়ে ডাউনলোড অল দিলে একটা মানে জিপ ফাইল আপনাকে ডাউনলোড দেবে, এই ইমেজগুলো এইভাবে এখান থেকে ছোট করে ফেলতে পারবো। আচ্ছা, তো এইভাবে এখান থেকে এই ইমেজগুলো আমি ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, তারপরে আসে যে নর্মালি যদি আমরা একটা টেমপ্লেট করি, এইচটিএমএল টেমপ্লেট ধারণ করলাম, করার পর কী কী বিষয়ে আমাকে খেয়াল রেখে কাজগুলো করতে হবে, এক টাইপোগ্রাফি অ্যান্ড হায়ারার্কি। ঠিক আছে, এসি বাস অফ করে দেবো, দেখেন টাইপোগ্রাফি অ্যান্ড হায়ারার্কি, টাইপোগ্রাফি অ্যান্ড হায়ারার্কি বলতে বোঝাচ্ছে যে একটা টেমপ্লেট যখন করব এর ফন্টটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, টাইপোগ্রাফি এর ফন্টগুলা কেমন, এর ফন্টগুলা এই যে একটা ফন্ট থেকে একটা লাইন থেকে একটা লাইনের স্পেসিং অ্যালাইনমেন্ট, তারপরে ফন্টের কালারগুলো এগুলা। ঠিক আছে, আর একটা জিনিস বোঝাচ্ছে যে এটা যে বোঝাচ্ছে সেটা হচ্ছে এখানে আমি একটা লিঙ্ক নিয়ে আসছি, এগুলো সবগুলো হচ্ছে আমাদের সফট রিজেক্ট খাওয়ার পরে আসলে দেখা। ঠিক আছে, দিছে এবং তারা একটা লিঙ্ক দিয়ে দেয় আসলে টাইপোগ্রাফি বলতে আপনাকে কি বোঝাচ্ছে,
এই টাইপোগ্রাফি বলতে ফন্টটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে, কোথায় কোন ফন্ট কোন সাইজের ফন্ট ইউজ করলে ভালো লাগবে এইগুলো বোঝাচ্ছে। তো দেখেন এখানে হেডিংটা আমার একটু বড়, একটু মোটা হবে, সাব হেডিংটা একরকম হবে, প্যারাগ্রাফটা একরকম হবে। আমি কোন এরকম সেকশনে যখন আমি তাকাবো অবশ্যই আমার এই হেডিংটা আমার আগে চোখে পড়তে হবে, তারপরে সাব হেডিং, তারপরে প্যারাগ্রাফটা, বা সাব হেডিংটা অনেকগুলো আছে দেখবেন যে আরো ছোট থাকে, তাই না? অর্থাৎ আমাকে অবশ্যই আগে হেডিংটা আমাকে আগে চোখে পড়াতে হবে, এরকম কালার আমাকে ইউজ করতে হবে, সিলেকশন করতে হবে। আচ্ছা, এর মধ্যে আসতেছে যে ফন্ট সাইজ, সাইজ আসতেছে। এখন আপনি যদি এমন সাইজ দিলেন এই হেডিং আর প্যারাগ্রাফের সাইজ মানে ফন্ট সাইজ সেম হয়ে গেল, তাহলে এটা হবে না, ঠিক আছে? আবার সাব হেডিং আর হেডিং এর ফন্ট সাইজ সেম হয়ে গেল, তাও হবে না, ঠিক আছে? অর্থাৎ এই সমস্যাগুলো যখন দিবে তখন এটা অবশ্যই আসবে টাইপোগ্রাফিক্যাল হায়ারার্কি, ঠিক আছে? আচ্ছা, কারণ কি আপনি হেডিং এর সাইজ আর প্যারাগ্রাফের সাইজ তো এক হতে পারে না। হেডিং বলতে যে এটা একটা সেকশনের হেডিং, এটা একটু তো বড় আর একটু মোটা দিলাম, আর সাব হেডিং আর এগুলো তো একই থাকে। হ্যাঁ, একই থাকলো, এটা এটা একই থাকলো, কিন্তু সাব হেডিং এর কালারটা দেখছেন এখানে আলাদা দিয়ে দিছে, এটা সাব হেডিং বোঝাচ্ছে, ঠিক আছে? ইটালিক করা আছে, ইটালিক করা আছে, একটু ডিফারেন্ট করতেই হবে, ঠিক আছে? বোঝা যায় যে এটা সাব হেডিং, আমার সাব হেডিং, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখেন এখানে বলে দেওয়া আছে যে এখানে হেডিং কেমন হয়েছে বা আমার প্যারাগ্রাফটা কেমন হয়েছে, এইগুলোকে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই ইস্যুটা আসলে মনে করবেন যে আমাকে এই ফন্টের ইস্যুটা দিয়েছে টাইপোগ্রাফি অ্যান্ড হায়ারার্কি। আচ্ছা, তারপরে একটা আছে ভিজুয়াল হায়ারার্কি। ভিজুয়াল হায়ারার্কি বলতে ভিজিবিলিটি বোঝায়, অর্থাৎ আমরা চোখে যেটা দেখতে পাই বা আপসা আপসা দেখতে পাচ্ছি এরকম কিছু। হ্যাঁ, লেখাগুলা, লেখাগুলা এরকম হতে পারবে না যে কিছু কিছু জায়গায় আছে যে আমার কালারটা এমন ইউজ করলাম, ধরেন এই কালারটার পরে এই ফন্টের কালারটা দেখা যাচ্ছে, কিন্তু সেম যদি একটু সেম হইতো তাহলে আমাকে এই কালারটার এই ফন্টটা ধরতে কষ্ট হইতো, তাহলে এটা ভিজুয়াল হায়ারার্কি আসবে, ঠিক আছে? যে এই কালারটার উপরে এই কালারটা আপনার যাচ্ছে না, হচ্ছে না, বা আপনার চোখে পড়তে কষ্ট হচ্ছে, এরকম কালার কোনো কিছু ইউজ করা যাবে না। আবার বলতেছে যে একটা যখন সাইজ করব, দেখেন একটা সেকশনে এই পাশের প্যাডিং আর এই পাশের প্যাডিং সমান থাকতে হবে, এই পাশের প্যাডিং আর এই পাশের প্যাডিংগুলো সমান থাকতে পারে হবে। যেমন দেখেন এইখানের এই প্যাডিংটা আর এখান থেকে এই প্যাডিংটা অবশ্যই সমান থাকতে হবে, এই পাশের এই প্যাডিংটা এই পাশের এই প্যাডিংটা সমান থাকতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, স্পেসিং এন্ড অ্যালাইনমেন্ট, স্পেসিং এন্ড অ্যালাইনমেন্টটাই এগুলো পড়ে। দেখা যাচ্ছে একটা কারণে যেন তিন থেকে চারটা আপনার ইস্যু দিছে, কিন্তু একটা জিনিস ঠিক করলে তিন চারটা জিনিস ঠিক হয়ে যাচ্ছে, এরকম বিষয়। স্পেসিং অ্যালাইনমেন্টগুলোও সেম, দেখেন এই যে ভিজুয়াল হায়ারার্কি যেটা দিছে স্পেসিং এন্ড অ্যালাইনমেন্টেও সেম জিনিসটাই দিছে, ঠিক আছে? অর্থাৎ এই অ্যালাইনমেন্ট অর্থাৎ সেকশন স্পেসিংগুলো আমাকে অবশ্যই ঠিক করে রাখতে হবে। আচ্ছা, কালার প্লেট, কালার প্লেট বলতে যে কোন কালারের সাথে আপনি কোন কালার ম্যাচ হয়, অর্থাৎ কোন কালারের সাথে আপনি কোন কালারটা ম্যাচ করবেন, এটা হচ্ছে তার কালার প্লেট। এমন কোনো কালার ইউজ করা যাবে না যে কালারটার উপরে ওই কালারটা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। দেখেন এইখানে একটা কালার দিছে, এটা একই সাথে ভিজুয়াল হায়ারার্কি আবার একই সাথে কালার প্লেট, মানে একটা জিনিসটাই একটা প্রবলেমে দুইটা ইস্যু। এখানে ভিজুয়াল হায়ারার্কি বলতে হলুদ কালারের উপরে এই কালারটা চোখে পড়তেছে না, দ্বিতীয়ত আবার এটা হচ্ছে মানে কালার প্লেট, তার মানে কি এই কালারটার উপরে আবার এই কালারটা চোখে পড়তেছে, তার মানে এরকম ধরনের কোনো কিছু ইউজ করা যাবে না। আচ্ছা, তো কালার প্লেট বলতে এরা এরকম একটা সুন্দর একটা ওয়েবসাইটের সিএনএনের এদের একটা ডেমোটা দিয়ে দিচ্ছে যে কালার প্লেটগুলো এরকম, দেখেন খুব সুন্দর করে বুঝায় দেওয়া আছে, আবার নিচে দেওয়া আছে যে কোন কালারটার উপরে কোন কালারটা ফুটবে, ঠিক আছে, যদি কোন কালারটার সাথে কোন কালারটা যায়, সুন্দর করে এরা সব কিছু বলে দেওয়া আছে। তো আমরা তো হচ্ছে ফটোশপ দেখে ডিজাইন করি, আমাদের আসলে এটা প্রয়োজন হয় না, যারা ফটোশপ ডিজাইনার গ্রাফিক ডিজাইনার তাদের ক্ষেত্রে এটা অবশ্যই দরকারি। অর্থাৎ এটা আমাকে দেখে নিতে হবে, অর্থাৎ প্রথমত একটা জিনিস যখন দেখতে যাবেন অনেক বিশাল বড় মনে হবে, যখন এই জিনিসটা কভার করে ফেলেন তখন আর কিছু মনে হবে না, ঠিক আছে? ফার্স্টের দিকে এটা অনেক বড় মনে হবে, অনেক বেশি মনে হবে। আচ্ছা, কালার প্লেট,
তারপরে প্রপার ইভেন্ট বাইন্ডিং, ইভেন্ট বাইন্ডিংটা কি দেখানো লাগবে? ইভেন্ট বাইন্ডিং বলতে এটা জাভাস্ক্রিপ্ট কোডের ইস্যু, ঠিক আছে? এটা কোনো ডিজাইনের ইস্যু না, এটা হচ্ছে আমার একবারে আসবে কোডের ইস্যু। ইভেন্ট বাইন্ডিংটা বলতে যেটা বোঝাইছে আমি এখানে একটু দেখাই। এই ইউটিউবে আমরা প্রথমত ইভেন্ট বাইন্ডিংয়ে কী করি, জাভাস্ক্রিপ্ট লিখি কি দিয়ে, ডলার সাইন দিয়ে, ডলার সাইন দিয়ে এরকমভাবে ডকুমেন্ট ডট রেডি, তার মধ্যে ফাংশন, ফাংশনের প্যারেন্থেসিস এবং কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ করি, তাই না? এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট বা জেকিউরির স্ট্রাকচার, আমরা এইভাবে লিখি। কথা হচ্ছে যে ইভেন্ট বাইন্ডিং বলতে বোঝাচ্ছি আমরা এইভাবে, এটা হচ্ছে আমাদের অনেক পুরনো ইউজেস, এইভাবে আর ইউজ করবো না। এইভাবে ইউজ না করে আমাদের করতে হবে শুধুমাত্র এইটুকু, ডলার সাইন দিয়ে ফাংশন দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? এটা জেকিউরি ফাইল প্রত্যেকটা থিমেই থাকবে এবং এটা এইভাবেই শুরু করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত যখন শুরু করব এটার মধ্যে একটা জিনিস ইউজ করে দিতে হবে সবার উপরে, ইউজ ইউজ স্ট্রিক্স, এস টি বান কি হবে, এস টি সি এস টি স্ট্রিক, ঠিক আছে? আচ্ছা, ইউজ স্ট্রিক, এই কথাটা এটাকে বলা স্ট্রিক মোড অন করা। এটা দিলে হয় কি, জাভাস্ক্রিপ্টের দেখা যাচ্ছে যে একবারে কোডগুলো প্রপারভাবে কাজ করে, মানে এটার পারফরমেন্স, এই ফাইলটার পারফরমেন্সটাও ভালো হয় এবং কোডগুলো ভালো মতো কাজ করতে পারে, খুঁটিনাটি টুকিটাকি ভুল থাকলেও বের হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, এইটা অবশ্যই আমার এই ফাইলের ফার্স্টে দিয়ে দিতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত আমরা যখন কোডগুলো লিখি, যেমন একটা সিলেক্টর আসতে পারে, অবশ্যই ডলার সাইন দিতে শুরু করি আমরা, ধরেন এরকম পি একটা ট্যাগ, পি একটা ট্যাগ, পি কে এরকম করে ডট ক্লিক, সিএলআই সি কে ক্লিক, তার মধ্যে ফাংশন, তাই না? এরকমই তো আসে নাকি? ফাংশন দেওয়ার পরে আবার আমরা এইটুকু থেকে দিয়ে কি বুঝি, যে এই পিটা এইচটিএমএল এর পিটা আমরা সিলেক্ট করলাম বা ধরলাম, তাই না? আচ্ছা, ধরার পরে, এবং এখানে ধরার পরে কি হলো, যে যখন ওই পিটাকে ক্লিক করব, তাই না? এখন এই পিটাকে ক্লিক করলে কি ঘটবে এটা আমার ভেতরে বলে দিতে হয়। তো এটাই বলে দিতে হয় এরকম ভাবে ডলার সাইন, যদি মনে করি আমি ওই পিটাকে ঘটাবো তাহলে আবার ওই পি বা দিস চলে আসে। তো মনে করলাম যে ওই পিটাকে করাবো কি, এস আই ডি না হাইট, তার মানে এরকম ভাবে করবো, তাই না? আচ্ছা, করলাম, এখন একবার হাইট করলাম এই জিনিসটাই আমি এরকম আসতে পারে, আবার এই জিনিসটাই আমার শো করানো লাগতে পারে, অর্থাৎ একটা পি আমি কয়েকটা জায়গায় ইউজ করলাম এরকম ভাবে। একটা দিলাম হাইট, একটা হচ্ছে এখানে, এখানে এখানে দিলেও হবে না দিলেও হবে, দিয়ে দেওয়াটা ভালো। তো এখানে আরেকটা আছে এরকম ইতা নাকি, এ হচ্ছে এই তিনটা কাজ। ধরেন আমি এই পিটাকে, এই সিলেক্টরটাকে কয়েকটা জায়গায় কাজ করাবো, ঠিক আছে? তাহলে দেখেন এখানে একটা জায়গায় কাজ করাইছি, দুইটা জায়গায় কাজ করানো হয়েছে, দুই তিনটা জায়গায় কাজ করানো হয়েছে, চারটা পাঁচটা ছয়টা, অবশ্যই এইগুলো না। কিন্তু হাইট শো যদি আমি বারবার ইউজ করি তাও কোনো সমস্যা নাই, কারণ এগুলো জেকুইরি একটা মেথড বা ফাংশন। অবশ্যই এটা হচ্ছে এইচটিএমএল এর সিলেক্টর, এই সিলেক্টরটা কখনোই ডাবল হইতে পারবে না, ঠিক আছে? যে কোনো সিলেক্টর হতে পারে, এই সিলেক্টর ডাবলটা হইতে পারবে না, এই সিলেক্টর ডাবল হইতে পারবে না, আবার এখানে এই ক্লিকটা নর্মালি এইভাবে ইউজ করা যাবে না। এখানে কি করতে হবে, আমাকে অবশ্যই অন দিয়ে শুরু করতে হবে এবং এটা ফাংশনের মধ্যে চলে যাবে, এটার মধ্যে গিয়ে এইভাবে বসে যাবে এটা, ঠিক আছে? অর্থাৎ আমার এই প্রত্যেকটা অন ক্লিক বলেন এইগুলাকে হচ্ছে ইভেন্ট, অন ক্লিক হতে পারে, মাউস ওভার হতে পারে, মাউস লিভ হতে পারে,
তারপরে অন লোড হইতে পারে, সবগুলাই অন এইটার মধ্যে চলে যাবে। আচ্ছা দ্বিতীয়ত এটা এরকম হবে না, এটাও চলে যাবে হচ্ছে অবশ্যই আমার একটা ভেরিয়েবল নিয়ে, ভেরিয়েবলের মধ্যে যদি পি ধরি বা ধরো ওয়ান নামে একটা ভেরিয়েবল ওয়ান পি নেওয়ার পরে এই ভেরিয়েবলটাকে আমরা এইভাবে রেখে দিলাম। এখন যেখানে আমরা যত জায়গায় প্রয়োজন আছে প্রত্যেকটা জায়গায় এখন আমার এই ভেরিয়েবলটা ইউজ করে দিতে হবে। এইগুলা এই ইস্যুগুলা না পার হওয়া পর্যন্ত কখনোই থিম ফার্স্টের থিম অ্যাপ্রুভ করানো যাবে না, ঠিক আছে? এটা অবশ্যই এরকমভাবে করে করে দিতে হবে। এখন এইখানে হতে পারে আপনার হতে পারতো উইন্ডো, উইন্ডো আমরা ইউজ করি না, উইন্ডো ইউজ করি তো যাই দিই কেন না, এই সিলেক্টর হলেই অবশ্যই এটা একটা ভেরিয়েবলের মধ্যে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এইটা হচ্ছে প্রপার ইভেন্ট বাইন্ডিং, ঠিক আছে? এটা হচ্ছে এই ইস্যু। আচ্ছা টাইপেজ, আর একটা নতুন কিছু এখন থেকে নতুন কিছু কিছু দিচ্ছে সেটা হচ্ছে টাইপেজ। টাইপেজ বলতে যেটাকে বোঝায় এটা হচ্ছে ফন্টের, টাইপেজ এটা হচ্ছে ফন্টের কি ব্যাপার এখানে আবার কি স্যার ভেহিকল গাড়ি এটা হচ্ছে ফন্ট টাইপেজ, অর্থাৎ কোন ফন্টের সাথে কোন ফন্ট ম্যাচ করবে, ঠিক আছে? এইবার এটা হচ্ছে নতুন জিনিস, এমন এখানে সুন্দর করে বলে দেওয়া আছে কি ফন্টের সাথে কি কি ফন্ট ম্যাচ করাবে, এই যে কার সাথে কি কি ফন্ট কোন ফন্টের সাথে, এখন আবার এগুলো ধরতেছে, ঠিক আছে? মানে ধরার কোনো শেষ নেই, ঠিক আছে? এখন আবার এগুলো ধরতেছে, এটা বলে দিচ্ছে যে কোন ফন্টের সাথে কোন কোন ফন্টগুলো যায়, এটার সাথে কি কি যাবে, এটার সাথে কি কি যাবে, সবগুলা এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। যেমন আপনি নাইট ক্লাবের একটা ইয়ে করছিলাম ওইটাতে নর্মাল ফন্ট দিছি, নেই 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 নেই, ওটা কি বলা হয়েছে এরকম ধরনের ফন্ট ইউজ করা হয়েছে। যদি লোগোটা আপনার এরকম ধরনের ফন্ট দিয়ে করা হয়, এরকম ভাবে করা হয় লোগোটার ডিজাইন, না ওটা আবার আবার এই 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 এরকম ফন্ট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এরকম ফন্ট দিয়ে দেওয়া হয়েছে, তো এই ফন্টটা ফন্টার সাথে ম্যাচ করার ইয়ে আছে। এই জন্য আমরা বলি যে বিজনেস যদি হয়ে থাকে, বিজনেস পোর্টফোলিও যদি হয়ে থাকে তাহলে ওপেন সেন্স ইউজ করতে পারি এটার জন্য, ঠিক আছে? নর্মালি সবগুলোর জন্য লোগোর সাথে ডিপেন্ড করে কিছু রাখা লাগবে অবশ্যই, ঠিক আছে? লোগোটা হতে পারে, তারপরে নর্মাল হতে পারে যে সাইডটার উপরে ডিপেন্ড করেও আপনার ফন্টটা হতে পারে। যেমন এই যে এই এটা একটা সাইড, হ্যাঁ কেমন লাগে অর্থাৎ এখন থেকে ফন্টগুলোর সাইজটাও ধরতেছে। এই ফন্ট আর ফন্ট টাইপেজ আর ফন্ট কম্বিনেশন দুটা একই জিনিস, আগেও ধরতো চব্বিশ, অর্থাৎ এই এটা আর ওটা একই জিনিস, তাই না? একই জিনিস ফন্টের টাইপেজ, দেখেন ফন্ট সিলেকশন যেটা বলা হয়েছে মোটামুটি এই দুইটা জিনিস আসছে ফন্টেরই, কেমন ফন্ট ইউজ করতে হবে এইসব বিষয় নিয়ে। আচ্ছা পরে যেটা আসছে লাইন হাইট, লাইন হাইট বলতে সর্বনিম্ন প্যারাগ্রাফের চব্বিশ পিক্সেল লাইন হাইট রাখতে হয়, ঠিক আছে? সর্বনিম্ন যদি ফন্ট সর্বনিম্ন আমরা ফন্ট সাইজ রাখি চোদ্দো পিক্সেল, আর এটার জন্য রাখি রাইট লাইন হাইট রাখি হচ্ছে চব্বিশ পিক্সেল, যদি ষোলো পিক্সেল হয় সেখানে ছাব্বিশ পিক্সেল দিতে পারি, কিন্তু সেটা আমার ফন্টের উপরে ডিপেন্ড করে, কিন্তু সর্বনিম্ন ওরা বলে দেয় যে দেয়ার ইএম বা চব্বিশ পিক্সেল রাখতেই হবে। তো এখানে বলে দিছে আসলে ফন্টার এটা কি কি হবে, এটার মধ্যে এতগুলো আসলে আমরা পড়ি না কখনোই, কারণ এতগুলো পড়ার কোনো সময় নাই, ঠিক আছে? স্যার ফন্টের মাঝখানে যদি চব্বিশ পিক্সেল রাখি তো এটা আবার কমবেশি হওয়ার সম্ভাবনা আছে না? ফন্ট সাইজ চোদ্দো পিক্সেল দিলে চব্বিশ পিক্সেল সর্বনিম্ন, সমস্যা নেই, এর বেশি দিতে পারে আমার যদি ডিজাইন অনুসারে বেশি আসতে পারে, কিন্তু সর্বনিম্ন চব্বিশ পিক্সেল রাখতে হবে। চব্বিশ পিক্সেল দিয়ে দিলাম কিন্তু এর মাঝে আবার অন্য কোনো স্পেস এটার সাথে অ্যাড হয়ে বেশি হয়ে গেল কিনা, এরকম হবে না? না না এরকম হবে না, প্যারাগ্রাফের সাথে এরকম হবে না,
মানে এই প্যারাগ্রাফগুলোর সাথে এরকম হবে না প্যারাগ্রাফের সাথে এরকম হবে না এই যে দুটো প্যারাগ্রাফ এগুলোর সাথে ঠিক আছে এখানে লাইন হেড 24 পিক্সেল দেওয়া যাবে এগুলো আমাদের অ্যারেঞ্জিং করছে আজকেটা ঠিক আছে ঠিক আছে তো এই জিনিসগুলো দেখেন এগুলো অবশ্যই মাথায় রাখে কাজ করতে হবে তো এগুলো মোটামুটি ডিজাইনের পার্ট যা এতক্ষণ বললাম সবগুলো এগুলো হচ্ছে ডিজাইন ইস্যু ভিডিওগুলো সবসময় আমরা ইউটিউব থেকে লিংক করে দিই ইউটিউবে রেখে লিংক করা ভিডিওগুলো ইউজ করব ঠিক আছে আমি পিক্সেল থেকে নিয়েছিলাম ইউটিউবের ভিডিও যেটা আছে এটা এখান থেকে ইউটিউব থেকে ভিডিও লিংক করে দেব তাহলে সমস্যা নেই বড় ভিডিও হলেও অনায়াসে চলবে ঠিক আছে আর নিজের যখন নিজের ফোল্ডারের মধ্যে একটা ভিডিও রাখবো ভিডিওর একটা সাইজ আছে ধরেন 50 MB একটা ভিডিও রাখলেন এটা সার্ভারে যখন আপলোড দেবেন আপনার সার্ভারে দুই একজন ভিজিট করার পর আর লোডই হবে না ঠিক আছে অর্থাৎ এটা ইউটিউবে আছে এরকম ভিডিও ইউজ করতে হবে আচ্ছা দ্বিতীয়ত আমরা যখন এই থিমগুলো সাবমিট করতে যাব আমাদের একটা থাম্বনেল ঠিক আছে ফটোশপ দিয়ে বানিয়ে নিতে হবে আর একটা প্রিভিউ ইমেজ বানিয়ে নিতে হবে ঠিক আছে থাম্বনেল বলতে যেটা আমরা এই যে এখানে শো করতেছে এবং আর প্রিভিউ বলতে যেটা এখানে কার্সর নেওয়ার পরে যেটা শো করতেছে এই দুইটা ইমেজ আমাদের বানিয়ে দিয়ে দিতে হবে ঠিক আছে এটা ফটোশপ দিয়ে বানিয়ে নিতে পারবো ফটোশপ দিয়ে ওই যেভাবে আমি নতুন ইয়ে দেখালাম না মানে নিউ ডকুমেন্ট নেওয়া এখন দেখেন থাম্বনেলে আসতেছে হচ্ছে আপনার এর ডিটেইলসে যাই 80x80 এতটুকু একটা ইমেজ বানাইতে হবে ফটোশপ দিয়ে এবং এখানে ফটোশপ দিয়ে অনেক ইমেজ দেখবেন অনেক সাইট দেখবেন এই যে শুধুমাত্র ইয়ে লেখে এর উপরে জি আর দিয়ে দিছে ঠিক আছে সাইজটা ঠিক আছে ঠিক আছে আবার এখানে দেখেন একটা ইয়ে দিছে লেখে শুধুমাত্র এভাবে করে দিছে এখানে দেখেন কালার দিছে শুধুমাত্র এইচটিএমএল লিখছে এটা কি আমি নিজের মতো করে হ্যাঁ নিজের মতো করে তৈরি করবেন অবশ্যই এখানে দেখেন যে এখানে অবশ্যই টেমপ্লেটের নামটা দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা এটা তৈরি করতে হবে এইটুকু কাজ ফটোশপে করতে জানতেই হবে এটা ঠিক আছে আরেকটা যেটা বড় আচ্ছা স্যার যেটা প্রিভিউ আচ্ছা এখন প্রিভিউটা স্যার প্রিভিউটা আমি স্ক্রিনশট দিয়ে প্রিভিউটা দেখেন হ্যাঁ প্রিভিউটা বলতেছি প্রিভিউটা আমরা সেম ভাবে নিব ডিটেইলস আসে হচ্ছে 590x300 ঠিক আছে সেম ভাবে ফটোশপে 590x300 ডকুমেন্ট নিব নেওয়ার পরে আমার টেমপ্লেটের একটা এই যে দেখেন এখানে কি আছে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিছে আপনি যেটার কাজ করছেন ওটারই একটা ইয়ে থেকে ডেস্কটপ থেকে স্ক্রিনশট নিছে নেওয়ার পরে ওইটার মধ্যে বসাই দিছে ঠিক আছে বাস শেষ প্রিভিউ কাজ শেষ ঠিক আছে তবে স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই ইমেজের রেজুলেশনটা ভালো হতে হবে খারাপ হলে আবার বলে দেবে যে ইমেজ রেজুলেশন ভালো দিতে হবে ঠিক আছে আচ্ছা এই তো মোটামুটি এইগুলো করলে আমাদের ডিজাইনের পার্টের এটা শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর কি দেখাবো স্যার লাইন হেড যদি কোনো একটা প্যারাগ্রাফে দিই তাহলে কি পুরোটাতে দিতে হবে নাকি না পিজ এখানে প্যারাগ্রাফ যেখানে ইউজ করবেন সবগুলাতে লাইন হেড দিতে হবে মানে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এই যে এখানে দেওয়া আছে এখানেও লাইন হেড দিতে হবে এখানেও লাইন হেড দিতে হবে তোমার এইখানে টেক্সট অনুযায়ী তো এই লেখাটা তো মানে পি এর সাইজ কি সব জায়গাতেই সমান হতে হবে সমান হওয়াটাই তো ভালো প্রত্যেকটা প্যারাগ্রাফের সাইজগুলো সমান হওয়াটা ভালো তাই কিছু যে আমি একটা ইয়া নিলাম একটা H2 নিলাম প্রত্যেকটা H2 নিচে ছোট একটা সাব হেডিং থাকলো তো সেটা তো তো পি থেকে একটু বড় থাকতে পারে তো সেই ক্ষেত্রে বা সাব হেডিংটা তখন আবার করে দিবেন আলাদা আলাদা ভাবে এবার সাব হেডিং এর জন্য কি আবার মানে কি সাব হেডিং কি যদি H ট্যাগ দিয়ে করি হেডার ট্যাগ দিয়ে তাহলে কি সমস্যা আছে না না সমস্যা নেই সমস্যা হবে না ঠিক আছে ওটা সমস্যা হবে না কিন্তু প্যারাগ্রাফগুলো সব দেখেন সেম রাখাটাই ভালো এটা সাব হেডিং ইউজ করা হয়নি এটা সাব হেডিং ইউজ করা হয়েছে ঠিক আছে এই যে এখানে কিছু জায়গায় ছোট ছোট ইয়া চলে আসে যেমন সার্ভিসের লেখাগুলো ভেতরে যে বক্সগুলো থাকে ওইসব ভেতরে যে লেখাগুলো থাকে ওগুলো একটু ছোট দিছি বাকি এমনি যেগুলো এগুলো মানে হেডিং এর নিচে লেখা গুলো সেগুলো সেম কোনো প্রবলেম হবে না সমস্যা হবে না তবে 14 পিক্সেল রাখার চেষ্টা করবো 14 পিক্সেলটা আমাদের ফ্রন্ট চোখে আর কি খুব তাড়াতাড়ি ধরে ঠিক আছে অর্থাৎ পিটাকে আগে পিটা ডিফল্ট ভাবে একবার 24 পিক্সেল দিয়ে রাখবো সোজা কথা পরবর্তীতে যেখানে এডিট করার দরকার হবে এডিট করে ফেলব ওভাররাইট করে ফেলব ঠিক আছে আচ্ছা
এই হচ্ছে মোটামুটি থিমের ইয়েগুলো। আর কিছু আর কি দেখাবো, মানে এই জিনিসগুলো মাথায় রেখে থিমগুলো করতে হবে। অবশ্যই ওয়ার্ডপ্রেসের চাহিদা বেশি, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের চাহিদা বেশি অবশ্যই। ওয়ার্ডপ্রেসের লোকাল মার্কেটে বলেন বা যে মার্কেটে বলেন বা মানে প্রত্যেকটা মার্কেটেই ওয়ার্ডপ্রেসের চাহিদা বেশি। দেখেন এটা হচ্ছে আমাদের একটা নরমাল থিম বা এটা আমাদের কাজ করা ছিল, এটা অ্যাপ্রুভ থিম, অন্যরকম ভাবে ডিজাইন করা আছে। কথা হচ্ছে ধরেন একটা থিম পুরাটা আপনার রেডি হয়ে গেছে, এখন কি কাজ করতে হবে, এই থিমের কিছু ডকুমেন্টেশন করে ফেলতে হবে। ডকুমেন্টেশন বলতে এরকম যে আপনাকে অবশ্যই এই থিমটা যেন কেউ যখন এডিট করবে খুব সহজে এডিট করতে পারে, এই জন্য একটা ফাইল আপনাকে আবার তৈরি করতে হবে। এটার নাম দিয়ে দিই হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন বলতে দেখেন ডকুমেন্টেশনে কি কি থাকে, ডকুমেন্টেশনে এটা একটা ফাইল নরমালি যে এইচটিএমএল যেভাবে করা আছে এটাও দেখাচ্ছে যে এটা যে খুব সুন্দর হতে হবে তা কিন্তু না। শুধুমাত্র কি করতে হবে আপনার এই জিনিসগুলা সুন্দর করে বুঝাইতে পারলেই হয়েছে। এখন কি কি বুঝাইতে হবে, ধরেন এটা হচ্ছে আমাদের একটা সাইড, এটা তাই না, কোনটা প্রথম থেকে আসে, এটা হচ্ছে এটার মধ্যে রেখে দিলাম তাই না, এই দুটা এক জায়গায়, এটা হচ্ছে আমাদের ফাইল আর এটা হচ্ছে তার ডকুমেন্টেশন আসবে। তো এই পুরো ফোল্ডারটা যখন আমরা ওপেন করে ফেলবো ব্র্যাকেটসে, এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে থিম তাই না, এটা হচ্ছে থিম, থিমের কোডগুলো এটা। আচ্ছা এখন কথা হচ্ছে এই থিমটা যদি ডাবল ক্লিক করে ওপেন করে তাহলে এটা ব্রাউজারে ওপেন হবে নাকি। এখন কথা হচ্ছে এইচটিএমএল এর ক্ষেত্রে ডকুমেন্টেশন তেমন কিছু প্রয়োজন হয় না। ধরেন আপনি এই লোগোটা যে কিনবে সে তো আর এই এখানে লোগোটা রাখবে না, রাখবে কমন কিছু জিনিস দিয়ে দিলেই হয়ে যাবে। আপনি এই লোগোটা আপনার কোডে গিয়ে কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে এটা দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত আমি এখান থেকে আর কি কি দিতে পারবো, এখান থেকে ধরেন এখানে একটা ভিডিও প্লে করার অপশন আছে, এই ভিডিও লিংকটা সে কোথায় গিয়ে ওপেন মানে চেঞ্জ করবে, তার ভিডিও অ্যাড করবে। আচ্ছা দুইটা জিনিস, আচ্ছা ছবিগুলো ইচ্ছা করে সে খুঁজে বের করবে পারবে, সমস্যা না। দ্বিতীয়ত এরকম হতে পারে সে ফুটারের লোগোটা কোথায় গিয়ে চেঞ্জ করবে এবং এই সোশ্যাল আইকনগুলো কিভাবে চেঞ্জ করবে, তার লোগোগুলো কিভাবে চেঞ্জ করবে এটা একটা দিতে পারি। তার মানে কি এখান থেকে একটা দুইটা এখানে একটা তিনটা আর এখানে একটা লোগো একটা চারটা, মোটামুটি এই চারটা একটা থিমে দিয়ে দিলে হয়ে যাবে, ডকুমেন্টেশন এতটা বেশি না। কারণ কি এ যে এই থিমটা এডিট করবে সেও যদি এইচটিএমএল সিএসএস না জানে এডিট করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা অর্থাৎ দেখেন হ্যাঁ দেওয়া যাবে, আমরা তো এটা দিয়ে দিই কিন্তু দেখেন এই ডকুমেন্টেশনের মধ্যে ঢোকার পরেও একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, একটা অ্যাসেট নামে ফোল্ডার আছে, অ্যাসেটের মধ্যে যতগুলো ইমেজ সবগুলো এখানে আছে, ঠিক আছে। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে ইন্ডেক্স নর্মালি একটা এজ এটা এইচটিএমএল এর একটা পেজ, ঠিক আছে। এই পেজে কি কি বলা হয়েছে, এখানে আপনার যে লোগোটা আসে, এখানে কিছু যে টেমপ্লেটের নামটা দিয়ে দিতে হয়, এখানে আপনার টেমপ্লেট সম্পর্কে কিছু কথা, ঠিক আছে। আচ্ছা আর আপনার টেমপ্লেটের মধ্যে ফোল্ডারের স্ট্রাকচারটা, ঠিক আছে। আচ্ছা ফোল্ডার স্ট্রাকচারটা পরে আসি, প্রথমত আসি ধরেন আমার ইমেজে এই যে হাউ টু চেঞ্জ লোগো। এখন কথা হচ্ছে যে এটা যদি এইচটিএমএল এ যাই তাহলে দেখেন আমার এখানে যদি কন্ট্রোল এফ দেই জিও লোগো, লোগো কোথায় আছে, কয় নাম্বার লাইনে, 29 নাম্বার লাইনে। আচ্ছা এই লোগোটা এই যে এইটাই তো ইমেজ, লোগো ইমেজ, সে এখান থেকে এই লোগোটা চেঞ্জ করবে, এটা আমার এখানে কত নাম্বার লাইন আছে, 29 নাম্বার লাইনে। আচ্ছা এই লোগোটা আর কোথায় কোথায় আছে,
আর ফুটারে কত আছে 771। এখন আমরা কি করব, এই লোগোটা যেখানে আছে এইখান থেকে, এটা তো হচ্ছে এইখানে আছে তাই না, এবার আমরা লাইট শট দিয়ে এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেব, ঠিক আছে, স্ক্রিনশট নেব এবং এইখান থেকে ক্লিক করে বলে দেব যে এইটা হচ্ছে আমাদের, এইখানে চেঞ্জ করে দিলেই কি হয়ে যাবে, লোগোটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা আমরা এখান থেকে সেভ করব, কোথায়, ডেস্কটপে যাব, নিউ ফোল্ডারের মধ্যে ডকুমেন্টেশন, ঠিক আছে, কিন্তু ডকুমেন্টেশন করতেছি তো, ডকুমেন্টেশনের ইমেজ, ডকুমেন্টেশন অ্যাসেট ইমেজেস, এর মধ্যে দেখেন লোগো সেন্স বা ফুটার লোগো সেন্স নামে অপশন আছে, এই যে লোগো সেন্স, ঠিক আছে, এরকম ভাবে নাম দিয়ে এটা সেভ করে ফেললাম। অর্থাৎ যে কয় জায়গায় এই ইমেজগুলো সেভ করব ওইখান থেকে করে ফেলতে হবে, ঠিক আছে। আবার ধরেন এটার ভিডিওটা সম্ভবত জাভাস্ক্রিপ্টে কোড দেওয়া আছে, এই যে দেখেন ইউটিউবের ভিডিও এখানে লিংক, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন তাকে ভিডিও চেঞ্জ করার অবশ্যই তো দিতে হবে, সে তার নিজের ভিডিও চেঞ্জ করবে, তাহলে সেম ভাবে এইখান থেকে এই কোডটুকুর আমার স্ক্রিনশট নিতে হবে, এই পুরাটুকুর, ঠিক আছে। এবং ইউটিউবে ভিডিও চেঞ্জ করতে হলে এই যে এইটুকু ভিডিও কোড, ঠিক আছে, এইটুকু সিলেক্ট করে দিতে পারি বা আমরা এখান থেকে পুরাটাও সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে, এটা বিষয় না, কিন্তু সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দেওয়াটাই ভালো হবে। তার মানে এটাও সিলেক্ট করে কি করবো আমরা, এইটুকু সিলেক্ট করে এবার সেভ দিয়ে দিলাম, কোথায়, চেঞ্জ ভিডিও, ঠিক আছে, এটুকু চেঞ্জ করে ফেললাম। এগুলো চলে আসছে কোথায়, অ্যাসেটের মধ্যে, ইমেজের মধ্যে। আচ্ছা এবার আসেন ডকুমেন্টেশন ফাইলে ঢুকি, ডকুমেন্টেশন ফাইলে ঢোকার পরে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এসে কী কী জিনিস দেখতে হবে, এবার ডকুমেন্টেশন পার্টে যাই আমি। ডকুমেন্টেশন পার্টে যাওয়ার পরে এইগুলো তো আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে ফেলবো তাই না। আচ্ছা করার পরে এখানে ডকুমেন্টেশন আর এইচটিএমএল দুইটা ফোল্ডার থাকবে, আমরা এই দুইটা ফোল্ডার মিলায়া একটা ফোল্ডার জিপ করে থিম ফরেস্ট আপ দেব, ঠিক আছে। এই ডকুমেন্টেশনের মধ্যে অ্যাসেট আর ইন্ডেক্স এই দুটো ফোল্ডার ফাইল আছে, ফোল্ডার ফাইল আছে তো নাকি, অ্যাসেট আর এইচটিএমএলটা হচ্ছে আপনার থিমটা যাবে, এই থিমটার মধ্যে সিএসএস থাকবে, ফন্টস থাকবে, ইমেজ থাকবে, জিএস থাকবে, আর কি কি আছে দেখি আমাদের মধ্যে, এই এটার মধ্যে কি আছে, সিএসএস আছে, ফন্টস আছে, ইমেজ আছে, জিএস আছে, আর ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে। তো এখানে দেখেন এই ডকুমেন্টেশনে ইন্ডেক্স 1 2 কয়টা আছে, বেশি আছে না, বেশি রাখা যাবে না, ইন্ডেক্স যেহেতু আছে তাহলে আমরা শুধুমাত্র ইন্ডেক্সটা রাখবো। এখন এটা ডকুমেন্টেশন ফাইলে ঢোকার পরে এগুলো দেখবেন নিচে আছে, এই যে দেখেন এখানে, এই যে ঠিক আছে, এই এগুলো একটা করে ইউএলএলআই এর মধ্যে করা আছে, এই ইউএলএলআইটাকে যেটা আমার যেগুলো লাগবে এগুলো এর মধ্যে রেখে দেব, ঠিক আছে। দেখেন দেখেন সিএসএস, ফন্টস, ইমেজেস, জেএস, এইচটিএমএল ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইভাবে আমি করে দিলাম যে আমার টেমপ্লেটে শুধুমাত্র ইন্ডেক্স ফাইল একটাই আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফোল্ডারের স্ট্রাকচার। আচ্ছা এবার আপনি আসেন যে আপনার লোগোটা চেঞ্জ করবেন। আচ্ছা লোগোটা চেঞ্জ দেখেন এই যে এখানে আছে হাউ টু, মানে হাউ টু চেঞ্জ দ্য লোগো, ঠিক আছে। এখন এখানে জাস্ট রাইট লোগো এইচটিএমএল ফাইল, কত নাম্বার লাইন, আমরা কত দিছিলাম 29 নাম্বার লাইন, ঠিক আছে, এন্ড এন্ড ফুটার, ফুটার লোগো কত নাম্বার লাইন, 671, বাস শেষ, এভাবে বলে দিলাম যেন সে সে কি করবে, এই এখান থেকে এটা সেভ করার পরে দেখেন সে যদি ডকুমেন্টেশন দেখতে চায় তাহলে কি করবে, সে এখানে যাবে, যাওয়ার পরে লাইন নাম্বার কত 29, সে এখান থেকে এই লাইন নাম্বার দেখবে, দেখার পরে আমাদের টেমপ্লেট ইন্ডেক্সে যাবে, যাওয়ার পরে কন্ট্রোল জি দিবে, দেওয়ার পরে 29 নম্বর লাইনে খুঁজে বের করবে লোগো সেন্স, ঠিক আছে। কন্ট্রোল জি দিলে লাইন নাম্বার দিয়ে লাইন সিলেক্ট করা যায়, সার্চ করা যায়, তার মানে কি সে এখান থেকে এবার সহজে এটা এডিট করে ফেলবে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা পার্ট আমার দেখেন এখানে
ইন্ডেক্স বা ডকুমেন্টেশনে যেটা আছে হাউ টু চেঞ্জ লোগো, এই পার্টগুলো ডুপ্লিকেট করেই শুধুমাত্র এখানে চেঞ্জ করা যায়। হাউ টু সেট স্লাইডার ইমেজ থাকতে পারে, হাউ টু সেট ভিডিও ফাইল কীভাবে সেট করবেন, কত নাম্বার লাইনে আছে, এইগুলো লাইন নাম্বার দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এই ইমেজগুলো দেখেন যেখানে বলে দিতে হবে ওই ইমেজগুলো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখানে দিলাম, আর নিচে কী কী আছে এই ফাইলগুলো ধরেন চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এই যে ফন্ট, কী 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 ফন্ট ইউজ করছেন এখানে বলে দিতে পারেন, আবার আইকনের জন্য ফন্ট আসাম ইউজ করছি এটাও বলে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডকুমেন্টেশন ফাইল। এছাড়া আর কোনো ডকুমেন্টেশন ফাইলে আর তেমন কিছু করার দরকার হবে না এই স্টেমেলের জন্য, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন দেখেন এখানে আমাদের ফাইলটা হচ্ছে ডকুমেন্টেশন আর হচ্ছে অ্যাপন এইচটিএমএল, দুইটা ফাইল না, দুইটা ফাইল। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য রাখবো, যখন আমরা একটা এইচটিএমএলের স্ট্রাকচার করব, এই স্ট্রাকচারের মধ্যে দেখেন এখানে ন্যাপ র্যাপার স্টার্ট, এখানে হেডার স্লাইডার স্টার্ট, এই কমেন্টসগুলো তো করি নাকি, অ্যাবাউট পার্ট স্টার্ট এভাবে করি না, প্রত্যেকটা পার্টে পার্টে এই যে অ্যাবাউট পার্ট স্টার্ট হয়েছে এখানে অ্যাবাউট পার্ট স্টার্ট, প্রত্যেকটা পার্টে পার্টে এরকমভাবে কমেন্টস করে রাখতে হবে। আর এই কমেন্টসটা ধরে সিএসএস এ গিয়ে এখানে বলা হয় এটাকে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এখানে এই যে টেমপ্লেট নেম, আপন টেমপ্লেট বা আপনার যে টেমপ্লেটের নাম এটা বসায় রাখতে পারেন, অথর কোন অ্যাকাউন্ট থেকে আপনি এটা সাবমিট করতেছেন অ্যাকাউন্ট নাম দিতে পারেন। আচ্ছা, ভাষণ ইচ্ছামতো একটা ভাষণ দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার আসতেছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টে এস টেবিল পার্টে দেখেন কি কি আছে, আমি কমেন্টস করে রাখছি হচ্ছে ন্যাপ র্যাপার, ঠিক আছে, বা ন্যাপ পার্ট। আচ্ছা, তারপরে আছে হেডার স্লাইডার পার্ট, এইগুলো ধরে অবশ্যই এই জিনিসটা সিএসএস এর এই টেবিল অফ কন্টেন্টেও দেখেন অ্যাবাউট পার্ট ফিচার পার্ট সেম হইতে হবে। যখন একটা টেমপ্লেট দেখবে তখন আগে সে এসে দেখবে যে আমার এই সেকশনগুলো কয়টা সেকশন আছে, দেখার পরে সে অ্যাবাউট পার্টটাতে এডিট করবে, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবে এবং অ্যাবাউট পার্টে কন্ট্রোল ভি দিয়ে সার্চ করবে, এই যে এখান থেকে অ্যাবাউট পার্টের সিএসএস শুরু, সে সিএসএস সহজে পেয়ে গেল। এবার ইন্ডেক্স ডট এইচটিএমএলে যাবে, যাওয়ার পরে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এই যে এখান থেকে এইচটিএমএল পার্ট শুরু, ঠিক আছে, তার মানে সে অ্যাবাউট ডট আস পার্টটা পেয়ে গেল। অর্থাৎ এইরকমভাবে এই টেবিল অফ কন্টেন্টগুলো আমরা এইভাবে সাজায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের দেখা যাচ্ছে সুন্দর একটা ডকুমেন্টেশনের মধ্যেই পড়ে, কারণ কয়টা সেকশন আছে সে সোজাসুজি এসে এখানে দেখবে যে আমি কোন পার্টটা রাখবো কোন পার্টটা রাখবো না, কোন পার্টটা এডিট করবো সে সরাসরি এখান থেকে এসে নিয়ে যাবে। ফুটার লোগো চেঞ্জ করবে ফুটার পার্ট, বা ফুটারে কিছু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে ফুটার পার্টে সার্চ দেবে ফুটার পার্টে চলে আসছে, এই স্টেমেলের ফুটার পার্ট কোথায় আছে এভাবে যাবে সে এখান থেকে সার্চ দেবে যে ফুটার পার্ট চলে আসছে, সে চেঞ্জ করে ফেলবে। কারণ কি এই এতগুলো কোড 700-800 লাইনের কোড আমি এইভাবে খুঁজে খুঁজে বের করা মানে তার পক্ষে কখনোই সম্ভব হবে না, ঠিক আছে স্যার। মিডিয়া কোয়েরিগুলো কি একবার নিচে থাকবে? আচ্ছা, মিডিয়া কোয়েরিগুলো দেখেন, মিডিয়া কোয়েরিগুলো আমরা যে টেমপ্লেটগুলো করি প্রত্যেকটা টেমপ্লেটে ওই টেমপ্লেটের লাস্টে করে থাকি, ঠিক আছে। আপনারা যদি মিডিয়া কোয়েরিটা সহজ করার জন্য যা করবো সবগুলো আলাদা আর একটা ফাইল করব, করতে পারি সিএসএস ফাইল রেসপন্সিভ ডট সিএসএস নামে একটা ফাইল করতে পারি, ঠিক আছে। কিন্তু এইচটিএমএল এ ওই ফাইলটা অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখবো যেন সেটা আসে কোথায়, এই স্টাইল ডট সিএসএস এর নিচে অ্যাড করে হয়। স্ট্যান্ডার্ড কোনটা, একসাথে করেন আলাদা করেন, দুটোই করতে পারবো সমস্যা হবে না স্যার। মাল্টি পেজ হয় সেক্ষেত্রে সিএসএসটা, সিএসএসটা একটা হবে, মাল্টি পেজ যদি একটা হয় সেক্ষেত্রে তখন আমি ডকুমেন্টেশনের উপরে যে আমি বইলা দিব টেবিলটা সেখানে কি আমি তখন আমি কি নিব করব? মাল্টি পেজ হলে এখান থেকে বলবেন যে কি কি পার্ট আছে আপনার, এখানে ধরেন আসবে প্রথমে হচ্ছে হোম পেজ, ঠিক আছে। হোম পেজের মধ্যে এখানে এবার এরকম আসবেন যে এটা কি দেখাচ্ছে এরকম দিলেন হোম পেজ, ইয়ে জি হোম পেজে টেবিল অফ কন্টেন্ট 1, ঠিক আছে। এখানে হোম পেজে কি কি আছে, আচ্ছা বেশিরভাগ জায়গায় তো কি আছে আপনার, তারপরে আসতেছেন এ বি ও অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজে টেবিল অফ কন্টেন্ট এটা যদি মাল্টি পেজ হয়ে থাকে। মাল্টি পেজের যে রেসপন্সিভগুলো কি মানে কিভাবে করবো যে অ্যাপ মানে হোম পেজ আমার শেষ, হোম পেজের নিচে হোম পেজের রেসপন্সিভ করে ফেললাম,
যেমন দেখেন যে এই সিএসএস যত পেজই হোক স্টাইলড সিএসএস ফাইল কিন্তু একটাই একটা না একটাই করতে হবে কিন্তু ডাবল হবে না হোম পেজের জন্য একটা অ্যাবাউট পেজের জন্য একটা সার্ভিস পেজের জন্য একটাই ঠিক আছে শুধুমাত্র সিএসএস এ গিয়ে কমেন্টস করব যে এখানে দেখেন ফুটার 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 পার্ট ধরেন এখানে এসে দেখেন এই যে এখানে ফুটার পার্ট বা শেষ হয়েছে তাই না এখানে ধরেন এই পার্টটা শেষ হয়ে গেল সিএসএস আপনি শেষ করে ফেললেন এখন এই শেষ হওয়ার পরে সবগুলাতে আমরা হোম পেজের মধ্যে ধরি তারপর এখানে আবার কমেন্টস করি যে অ্যাবাউট পিএজি আপনি দেখেন প্রত্যেকটা টেমপ্লেটে এই হেডার আর ফুটার সেম না সেম থাকে তো এই হেডার এর যদি রেসপন্সিভ এক জায়গায় করেন তাহলে সব পেজে কি হবে না অবশ্যই সব পেজে হয়ে যাবে তেমনি ভাবে এই 768 মধ্যে যতটুকু সিএসএস করব সব পেজের জন্য এই 768 মধ্যে করে ফেলবো এখানে বলতে পারি যে এখানে আমার অ্যাবাউট আস পেজ রেসপন্সিভ ঠিক আছে অর্থাৎ সব জায়গায় এক জায়গায় করে ফেলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তার মানে টেবিল অফ কন্টেন্ট বুঝছি তো নাকি যে এটা অবশ্যই লাগবে এটা থিমের ভালো দেখাচ্ছে ডকুমেন্টেশন করতে হলে এটা অবশ্যই দিতে হবে আর একটা সমস্যা হয় যখন লাগিতে যে এই যে জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো থাকে তো এইগুলাতে যখন যে কনসোলে গেলে অনেক সময় ইরর দেখায় দেন ওগুলো তো আমরা আর তো লিখি না আমরা কপি করে বসাই সেক্ষেত্রে ইরর আসলে সেগুলো আমরা কি করতে পারি আচ্ছা দেখি কনসোল এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি যার পরে কনসোলে গেলে দেখাচ্ছে এখানে কিছু ইরর শো করে এই ইররটা আপনার জন্য শো করে ওর জন্য শো করে না কেন শো করে এই ইররটা দেখেন আমরা তো অনেক প্লাগইন ইউজ করি না ধরেন কোনো একটা প্লাগইনের ফাইল ইউজ করছি এই প্লাগইনটা আমার প্রয়োজন হয় নাই ঠিক আছে ফাইলটা আমি কি করছি তাও রেখে দিছি শুধুমাত্র অ্যাক্টিভেশন করতে থাকে প্লাগইনে তাই না অ্যাক্টিভেশন কোডটা কেটে দিছি তার মানে একটা এরর আসবে ঠিক আছে মানে আমি এরকম করতেছি ধরেন আমি এখানে দেখি কোনো জাভাস্ক্রিপ্টের প্লাগইন অ্যাড করা আছে কিনা এসকেড স্লাইডার এই স্লাইডারটা অ্যাড করা আছে তাই না ধরেন এই প্লাগইনটা আমরা তো এটা প্লাগইনের জেএস ফাইল এটা অ্যাড করে ফেললাম অবশ্যই তো এটা জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যে দেখেন এই স্লাইডারটা এখানে কি করা আছে অ্যাক্টিভ করা আছে এই স্লাইডারটা এখান থেকে অফ করে রাখি ঠিক আছে তার মানে কি এখানে এইচটিএমএল এ কি হচ্ছে এই স্লাইডারের এটা কাজ বন্ধ আছে কিন্তু এটা অ্যাক্টিভ করা আছে এখন যদি আমি এখানে এটা রিফ্রেশ দেই তার মানে কি স্লাইডার কাজ করবে স্লাইডারটা কাজ করবে না এখন যদি কনসোলে যাই দেখি কোনো এরর আসে কিনা আচ্ছা আবার যদি এখান থেকে দেখি এই ফাইলটা বা ফাইলটা কেটে দিলাম জাভাস্ক্রিপ্টের এইটা কাটলাম না অ্যাক্টিভেশনটা কাটলাম না ঠিক আছে যদি অ্যাক্টিভেশনটা না কাটি তাহলে এবার দেখেন একটা এরর আসছে এই এররটা বেশিরভাগই আসে এক হচ্ছে টাইপ এরর স্লাইডার ডট স্লাইডার ইজ নট এ ফাংশন সে বলতেছে যে আপনি যে এই যে ফাংশনটা ইউজ করছেন এই মেথডটা ইউজ করছেন এটা কোনো ফাংশন না ঠিক আছে এটা কোথাও সে খুঁজে পাচ্ছে না হ্যাঁ ঠিক আছে এটা কোথাও খুঁজে পাচ্ছে না তার মানে কি আপনি একটা প্লাগইন ইউজ করছিলেন ওটা এখান থেকে কাটছেন কিন্তু এখান থেকে তার অ্যাক্টিভেশন কোডটা কাটেনি তার মানে এটা টাইপ দেখেন এখানে একটা এরর চলে আসছে তার মানে এটা তো আমাদের নিজেদের তৈরি তাই না নিজেদের তৈরি না নিজেদের তৈরি স্যার এখানে মানে আমাদের সব এরর গুলো সলভ করে দিতে হবে হ্যাঁ অবশ্যই সব এরর গুলো এইভাবে দেখে দেখে সলভ করে দিতে হবে যেন কোনো টাইপ এরর বা কোনো এখানে কনসোলে কোনো এরর কয়েকটা না থাকে দেখা গেছে যে আমরা যে min.js ইউজ করছি কতগুলো এইগুলাতে এরর দেখাচ্ছে এইগুলাতে এররতে যেটা এরর টাইপ এরর যে কোনো একটা ফাংশন মিসিং হচ্ছে ওইগুলো নিয়ে আসলে আমি বলে দিতে পারবো যে কেন কেন বা এরর দিচ্ছে ওটা দেখলে বলা যাবে তারপরে ধরেন থাকতে পারে এক স্লাইডার বা একটা ক্যারোসেল এটা কি একাধিকবার এক পেজে ইউজ করা কি কোনো সমস্যা যেমন স্লিক ইউজ করি না এই যে স্লিক কয়বার ইউজ করছি দেখেন এই যে স্লিক একবার এই যে একবার এই যে একবার প্রতিবারের জন্যই তো
একটা করে আলাদা আলাদা ইউজ করা হয়েছে ক্লাস। এই যে এখানে দেখেন স্যার, আপনি যখন প্রথমে যে ইয়াটা দেখছিলেন জাভাস্ক্রিপ্টের কোড নাম্বার কিভাবে লিখতে হবে, যে রুলসটা আমরা যে কপি করে আনি ওইটা যদি এটার সাথে না মিলে তখন এরর আসবে। কোনটার সাথে? ওই রুলসটা যদি না মানে আমরা যদি না এরর আসবে না, ওই রুলস ঠিক করে দিতে হবে, যেমন এখানে দেখেন এইখানে এই যে এটা যেখান থেকে আপনি প্লাগ ইন কপি করে নিয়ে আসেন বা একটুকু কপি করে নিয়ে আসেন এটুকু এইভাবে পাবেন, কিন্তু এখানে এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা ঠিক করে দিতে হবে, এগুলা ঠিক করে দিতে হবে, এই এইগুলাই এডিট বলতে তেমন না, এইগুলা ঠিক করে দিতে হবে শুধুমাত্র, ঠিক আছে, এছাড়া তেমন কিছু না, শুধু ভেরিয়েবলটার মধ্যে নিয়ে ভেরিয়েবলটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে, সমাধান করে দিতে হবে। আচ্ছা দ্বিতীয়ত আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আমি আর একটা ফাইল তৈরি করলাম, ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে HTML। এখানে দেখেন ডকুমেন্টেশনে আমরা কি বলছি, ডকুমেন্টেশনে বলে দিছি যে ওদের ডকুমেন্টেশন আর HTML এই দুইটা নামে ফোল্ডার থিম ফরেস্টে আছে, যারা কিনবে তারা এই দুইটা ফাইল ফোল্ডার পাবে, এক HTML এক হচ্ছে ডকুমেন্টেশন, সেটা কোনটা দেখেন আমরা এখানে এবার এই থিমটাকেই নাম চেঞ্জ করে দিলাম কি একটা HTML, কপি করে নাম চেঞ্জ করে দিলাম, যে থিমটা যে ফাইলটা আমরা ওই ওদের HTML এ যাব ওই টেমপ্লেটটাতে এরকম কোনো ইমেজ রাখা যাবে না, এগুলোকে প্লেস হোল্ডার করে নিতে হবে, প্লেস হোল্ডার করবেন তবে যে এরকম ইমেজ থাকবে, এই যে এই ইমেজটা হেডার সাবটাইটেল, যেমন লোগোটা লোগোই থাকবে, আচ্ছা এইটা এই ছোটোখাটো জিনিসগুলো ছোটোখাটোই এরগুলাই থাকবে, কিন্তু এই ইমেজটা ব্যানারের ইমেজগুলা এই ইমেজগুলা এই ইমেজগুলা এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কিছুই এই নর্মাল ইমেজ থাকবে না, ঠিক আছে, এই ইমেজগুলোকে প্লেস হোল্ডার করে দিতে হবে, তো প্লেস হোল্ডার করার জন্য প্লেস হোল্ডার এখানে এদের একটা সাইড আছে, সহজে সব ইমেজগুলো প্লেস হোল্ডার করা যায়, হেডিং টাইটেলের নিচে যে লোগো থাকে ওইটা থাকবে, ওটা থাকবে আর মেইন লোগোটা থাকবে, হ্যাঁ তাহলে দেখেন এবার আমরা যে ফাইলটা অবশ্যই ওদের কাছে দিব যতগুলো ইমেজ আছে, সেটার কারণ কি, যে কিনবে সে তো আর ইমেজ রাখবে না, রাখবে সে কি করবে তার ইমেজ বসাবে, তার ইমেজ যে কতটুকু দেখেন সাইজ টাইজ আছে সব এখানে আসছে, দেখবে তো যখন এই যে আমরা সাইট দেখি না, এই যে এটা ভিজিট করতেছি আমরা ইমেজ দেখতেছি না, আর এই যে ফাইলটা নর্মাল ফাইলটা ছিল যেটা ইমেজ সহ এটা যাবে আমার ডোমিনেন্ট হোস্টিং এ আপ করতে হবে, আর ক্লায়েন্টের সাথে আর কি কি যাবে, ক্লায়েন্টের সাথে আর কি কি যাবে সেটা হচ্ছে যে আর যেটা ছিল এটা ইমেজ সহ এটা চলে যাবে কোথায়, ডোমেইন হোস্টিং এ আপ দিতে হবে, দেখেন এখানে ডাউনলোড ফর জিপ করে ডাউনলোড করে ফেলে ডাউনলোড করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এবার যে HTML আছে এটার মধ্যে ইমেজ আছে এটার মধ্যে এখানে পেস্ট করলাম, করার পরে এসটা খেয়াল করে ফেলি, ঠিক আছে রিপ্লেস সবগুলো রিপ্লেস করে ফেললাম, সব রিপ্লেস হয়ে গেছে না, এবার এই সাইটটা যদি এবার ভিজিট করেন দেখেন কি আসে, কিছু নাই, কোনো ইমেজ নেই, ঠিক আছে এইটা চলে যাবে থিম ফরেস্টে,
ক্লায়েন্টের ক্লায়েন্ট পাবে এটা আর কি, যখন যে কিনবে সে এটা পাবে, ঠিক আছে, সেই ইমেজের সাইজটা দেখতে পাবে, আর যখন কিনবে তখন সে দেখবে কোনটা এইটা। স্যার এটা কি একটা স্লাইডার? বেশিরভাগই পেড, ফ্রি এটা পাওয়া যায় না। তাহলে এই দুটো ফাইল আমাকে অবশ্যই সেট টু থেকে জিপ করে ফেলতে হবে এবং এটা নাম দিতে হবে মেন ফাইল, ঠিক আছে, এবং এখানে প্রিভিউটা আমাকে জিপ করে ফেলতে হবে, ঠিক আছে, প্রিভিউটা আমাকে জিপ করে ফেলতে হবে। এখন দেখেন এই যে জিপ করলাম, এখন দেখেন এই মেইন ফাইল, প্রিভিউ ফাইল আর এই থাম্বনেল ফাইল, যখন আমরা থিম আপলোড দিব থিম ফরেস্টে এই তিনটে ফাইল আপলোড দেব, ঠিক আছে, আর ডোমেইন হোস্টিংয়ে চলে যাবে কোনটা? শুধুমাত্র এইটা, ঠিক আছে, অর্থাৎ এই তিনটে ফাইল আপলোড দিলে কোনটা মেইন ফাইল, কোনটা প্রিভিউ ফাইল, কোনটা থাম্বনেল ফাইল, ওদের ওখান থেকে সিলেক্ট করে দেওয়ার অপশন আছে, ওটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আমি যেভাবে বললাম ইমেজ গুলো ওইভাবে নিয়ে করতে পারেন, ফার্স্ট থেকে ধরবে না, এইভাবে এত ধরবে না, ঠিক আছে। তার মানে দেখেন এইটাই হচ্ছে আমাদের মোটামুটি থিম ফার্স্টের এই ক্লাস গুলো। এখন কথা হচ্ছে প্লাগ ইন গুলা কই পাবেন? বেশিরভাগ প্লাগ ইন গুলা বল দেখেন কিলার ক্যারোসল দেখছি, এটা দাম দেখলে মাথা ঘুরে যাবে, এটা দাম দেখলে, ঠিক আছে, ক্লিয়ার ক্যারোসল, কিন্তু এই ক্লিয়ার ক্যারোসল আমরা কিচ্ছু মানে না, যে যার ইচ্ছা মতো ফ্রিতে ডেমো নামায় ইউজ করা যায়, থিম ফার্স্টের জন্য মেরে দিই, কোনো কথা নেই। প্রোগ্রামিং যেহেতু করে দিছে ওরা বুঝতেই পারবে, ওরা ইচ্ছা করলে ধরতে পারবে আপনি এরা কোন জায়গা থেকে ইউজ করছেন। থিম ফার্স্টে প্রতিদিন কত থিম আপলোড হয়ে আছে, কত জায়গা কত ইউজ করতেছেন, প্রত্যেকটা তো আর বহুত ধরনের আছে তারপরে এতগুলো আইটেম আছে এখানে, ঠিক আছে, এত রকম ভাবে সাজানো যাবে, দেখা যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ফ্রিজ এটা নামাবেন, এতগুলো আইটেম নামা থাকতে পারে, একটু কম থাকতে পারে, তারপরেও ভালো এফেক্টিভ থাকবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই প্লাগ ইনটা যদি আপনি দাম দেখতে যান, বাই নাও পরে দেখি কত ইউরো, দশটা ডোমেইন লাইসেন্সে আপনি ইউজ করতে পারবেন 392 ইউরো, দশটার বেশি ইউজ করতে পারবেন না, ঠিক আছে, ইউরো এক ইউরো সমান কত, আর যদি একটা ডোমেইন ইউজ করেন তাহলে 49 ইউরো পাবেন। এখন আপনি এই মানে যত দিয়ে কিনবেন পাউন্ড ইউরো না, এটা পাউন্ড না ইউরো, লোক পাউন্ড তাহলে দেখেন এত পাউন্ড আপনার খরচ করতে হবে,
সম্ভব না, কখনোই সম্ভব না, 120 তাই না? তা আবার কি আনলিমিটেড হলে তাও হয়, দশটা ডোমেনে যখন এটা লাইসেন্স দিয়ে কিনবে একটা লাইসেন্স কোড নেবে, এটা আপনি দশটা ডোমেনের বেশি ইউজ করলে এটা ধরে ফেলবে। কারণ কি এটা মনে রাখবেন, যখন আমরা নর্মাল ডিজাইন করি, নর্মাল ডিজাইনারটা আমাদের হাতে তেমন কোনো লজিক্যাল কোড থাকে না ডিজাইনে, আর একটা যখন ডেভেলপার অর্থাৎ একটা প্রোগ্রামার যখন প্রোগ্রামিং করে, তখন কখনো একটা প্রোগ্রামার হাতের কায়দা হাতে রেখে না রেখে ছেড়ে দেবে না, ঠিক আছে? সে ইচ্ছা করলে তার তৈরি করা জিনিস কোথা থেকে ইউজ করতেছে তার কোডে সে অ্যাক্সেস করতে পারবে, এরকম কায়দা সে রেখে তারপরে ছাড়বে। আপনি এটা দশটা ডোমেনের বেশি কিনেছেন, দশটা ডোমেনের বেশি ইউজ করলেই ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তা না হলে ওরা লিমিট করে দিত না, আমরা এই $49 দিয়ে কিনেই ইচ্ছা মতো ইউজ করা ট্রাই করতে পারতাম, কিন্তু করা যাবে না, ঠিক আছে? $40,000 ঠিক আছে, আচ্ছা। তারপরে আর কি থাকছে, যেমন আরেকটা থিম ফার্স্ট থেকে যাই, যদি ওয়ার্ডপ্রেসে করেন থিম ফার্স্ট, ওটা ফ্রি ডাউনলোড করব কিভাবে? এটা ফ্রি, ওখানে ফ্রি অপশন আছে, ওভার ডাউনলোড অপশন আছে, হ্যাঁ ফ্রি ডাউন ট্রায়াল অপশন আছে, ট্রায়াল ডাউনলোড করে ফেলতে পারেন। ট্রায়াল এই কিলার ক্যারাসার খালি ট্রায়াল ডাউনলোড করে থিম ফার্স্টে সমানে মেরে দিচ্ছে, কোনো সমস্যা নেই এই বিষয়ে। এবার দেখেন ওয়ার্ডপ্রেসের জন্য যদি মনে করেন প্লাগইনস সে যাই, থিম ফার্স্টেই অনেক প্লাগইন আছে, যেমন ওয়ার্ডপ্রেসে যেটা ইউজ হয় প্লাগইনের দামই $19 ওয়ার্ডপ্রেস $19 তো প্লাগইন সহ থিমই পাওয়া যায়, হ্যাঁ থিমই পাওয়া যায়, তো এখন দেখেন এই প্লাগইনগুলো আমরা বেশি ইউজ করি, স্লিক একটা বেশি ইউজ করি, স্লিক স্লাইডার একটা বেশি ইউজ করি, তাই না? স্লিক স্লাইডার তো সবাই ইউজ করি, স্লিক স্লাইডার ইউজ করি, তারপরে ওয়াও যেটা আছে ওয়াও জেএসটা ইউজ করে থাকি, স্লিক স্লাইডারটা মোটামুটি ফ্রি, কিন্তু ওয়াওটা এখন পেড $99, ঠিক আছে? আচ্ছা তারপরে আর কি স্লাইডার ইউজ করি, রেগুলেশন আরই রেগুলেশন স্লাইডার, রেগুলেশন স্লাইডার হচ্ছে মোটামুটি ভালো কাজ করে, রোবট এ তো রোবট আটকে গেল, রেভোলিউশন স্লাইডারটা যদি একবার কিনবেন ওয়ার্ডপ্রেসের জন্য, এটা যদি থিম ফার্স্ট, এটা যেহেতু থিম ফার্স্ট আইটেম, এটা তো অবশ্যই কিনতে হবে, বাই দিয়ে দেখি $25, এটা কই থেকে কিনতেছেন? রেগুলার লাইসেন্সে $25 আর এক্সটেন্ডেড লাইসেন্স $120 হচ্ছে রেভোলিউশন স্লাইডারের, ঠিক আছে? ওয়ান ক্লায়েন্ট ওয়েবসাইট ওয়ান থিম ওয়ান টেমপ্লেট, আচ্ছা ওয়ান টেমপ্লেট ওয়ান, এটা যদি দেখি আগে কাট করতে যাই, এটা একটার জন্য কিনলে তো আমাদের লাভ হবে? লাভ হবে না, তো এটা আমরা একাধিক ক্লায়েন্টের জন্য ইউজ করব, এভাবেও কেনা যাবে, সমস্যা নেই। আচ্ছা তো এটা হচ্ছে রেভোলিউশন স্লাইডার, ওয়ার্ডপ্রেসের থিমগুলোতে রেভোলিউশন স্লাইডার দিলে বেশি ইফেক্টিভ হয়। আচ্ছা এটা তো কাজই করে না, আচ্ছা। তারপরে আমরা একটা আসি, লাইট বক্স তো সবাই ইউজ করি, ভেনু বক্স নামে একটা লাইট বক্স আছে, ইউজ করি ভেনু বক্স, আমি এটা আমাদের, আমি দেখালে সবসময় এই স্লাইডটা দেখে, এই মানে এই লাইট বক্সটা দেখাই, কারণ হচ্ছে যে এই লাইট বক্সটা দেখলে যে কেউ দেখলে আকৃষ্ট হয়, এই লাইট বক্সটার এটাই আলাদা, ধরনটাই আলাদা, এবং এডিট, হ্যাঁ এডিটের
দেখেন এডিটর সিস্টেমটা একদম অন্যরকম এবং খুব সুন্দর। এখানে ক্লিক করেন, ডেমোতে ক্লিক করেন, ঠিক আছে, মানে এটা নেক্সট প্রিভিয়াস একটা ইউজ করতে পারবেন। অর্থাৎ এখানে আবার আপনার এটা চেঞ্জ, এটা যদি চেঞ্জ করতে চান দেখেন এরা ডকুমেন্টেশনে সুন্দর করে বলে দিয়েছে, যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। এতগুলা এখান থেকে যতগুলো ডকুমেন্টেশন আছে এতগুলা সেটিংস আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন এটাতে। এটাতে আপনি সুন্দর করে ইউটিউবের ভিডিও অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা ইচ্ছা এটাতে, এই লাইট বক্সটা খুবই সুন্দর, ঠিক আছে, এই লাইট বক্সটা অনেক সুন্দর। এখানে সুন্দর করে ডকুমেন্টেশনটা পড়ে কী কী ইউজ করতে বলছে, ইউজ করলে করলেই এটার কাজ হয়ে যাবে। সবগুলা সবগুলা অটো প্লে হবে কি না, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, বর্ডার কালার দিতে পারবেন, ক্লোজ, অর্থাৎ এই যে এখানে ক্লিক করলে যে ক্লোজের আইকন আসতেছে এই ক্লোজের আইকনের কালার চেঞ্জ করতে পারবেন, এটার কালার চেঞ্জ করতে পারবেন, তারপর সব মানে একবার ডিটেলস সব চেঞ্জ করতে পারবেন। আর আপনাদের আরেকটা স্লাইডার আরেকটা লাগবে, পরে দেখে যখন নিয়ে দেখাবে, কম্পোজার যে কোনো একটা ইয়ে লাগবে, পেজ বিল্ডার লাগবে আপনাদের, মানে ওয়ার্ডপ্রেসে যদি কাজ করতে চাই পেজ বিল্ডার, মানে কি পেজ বিল্ডার মানে হচ্ছে কন্টেন্টের টেনে টেনে, ওই পেজ বিল্ডারটা এরকম যে টেনে টেনে নিয়ে এসেই দেখা যায় ডিজাইন কাজ করা যায় ওয়ার্ডপ্রেসে করতে হলে। দেখা যাচ্ছে এখানে একটা নেব, শুধু ক্লিক করবো এখানে সেকশন, এখানে একটা সেকশন চলে আসবে, রো ক্লিক করবো রো চলে আসবে, এখানে তিনটা ভাগ কলাম নিব, কলামের তিনটা নিয়ে নিব, এখানে তিনটা হয়ে যাবে রেগুলেশন হয়ে যাবে। যেমনটা করা ওটা হচ্ছে পেজ বিল্ডার বলা হয়, ওটা হচ্ছে একটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার আছে, আরও আছে হচ্ছে ট্রাইব থিম আছে, মানে অনেক কিছু, তো ভিজুয়াল কম্পোজার বেশি বোঝা। স্যার ওটা কি প্লাগইন? হ্যাঁ ওটা প্লাগইন, ওয়ার্ডপ্রেসের প্লাগইন ওগুলো। অনেক প্লাগইন আছে যে আমরা যে কোয়েরি যেগুলো ইউজ করছিলাম এগুলো যে কোয়েরি কোড দিয়ে করা, আর ওয়ার্ডপ্রেসের এগুলো হচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ পিএসপি দিয়ে করা, ঠিক আছে, পিএসপি যে কিউরিও জাভাস্ক্রিপ্ট আছে। যেমন এইখানে দেখেন কন্ট্রাক্ট যাই, কন্ট্রাক্টে কোনো ফর্ম আছে, এই যে ফর্ম, এই ফর্মটা আপনি কী করবেন এখানে সাবমিট করবেন, এই ফর্মটা কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়েও সাবমিট করাইতে হবে, করাইতে হবে না করাইতে হবে, এই ফর্মটা এখান থেকে নাম দিচ্ছি এগুলো দিচ্ছি সব কী করতে হবে, আপনার ইমেলে চলে যাবে, না হলে আপনার ড্যাশবোর্ডে চলে যাবে, ইয়েতে চলে যাবে, ইউজ ডাটাবেজে চলে যাবে। এখন কথা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম সেভেন নামে একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে, ওইটা শুধুমাত্র এখানে সেট করে দিবেন কাজ হয়ে যাবে, আর কিছু না। কন্ট্যাক্ট ফর্ম সেভেন ওইগুলো দেখাবে, সব ফর্ম ভ্যালিডেশন দেখাবে, সব দেখাবে, ওইটাতে সব করা আছে, দিলে এখানে যে ডাটা দিবে সব চলে যাবে, তার ইমেল ইয়েতে চলে যাবে, যে ইমেলটা সেট করা থাকবে না এখানে সেট করা থাকে যে এই ইমেলটাতে আমি আমার এই এখান থেকে যা মেসেজ আছে সব এই ইমেলটাতে নিতে চাই, সেট করে দিলে ওই ইমেলটাতে চলে যাবে। যেমন আপনাকে সিএমবি টু দেখাইছে না, সিএমবি টু একটা প্লাগইন, কিন্তু তারপরে এটা অনেক কোড করতে হয়, ঠিক আছে। প্লাগইন অ্যাক্টিভেশন দেখাইছে না, প্লাগইন অ্যাক্টিভেশন ওই ওরকম ভাবেই করতে হবে, প্রত্যেকটা প্লাগইন ওরকম ভাবে অ্যাক্টিভেশন করে দিতে হবে, ওরকম ভাবে হতে পারে, বা ওই যে প্লাগইন এ গিয়ে সার্চ দিয়েও নিতে পারে। ওয়ার্ডপ্রেসের প্লাগইন বলতে আমরা যে কাজগুলো করতেছি না, যখন থিম ফার্স্টে তুমি যদি করি প্রত্যেকটা পার্টকে কপি করে শর্টকোড আকারে করে করে নিয়ে গিয়ে ভেতরে রেখে দিবে, সবগুলো ভেতরে রাখবে, এবং এইটাকে একটা প্যাকেজ আকারে একটা প্যাকেজ করবে, এইটাই হচ্ছে প্লাগইন হয়ে যাবে তখন। অর্থাৎ ওইটা একবার অ্যাক্টিভ করবে সবগুলো একবারে কাজ আমরা যা করতেছি এগুলাই প্লাগইন হিসেবে কাজ করানো যাবে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের আপনি যদি থিম ফার্স্টের জন্য দেখেন, যেমন স্লাইডার পার্টটা করছে না, স্লাইডার পার্টটা ওইভাবে আসবে না, কাস্টম কোয়েরি করে অবশ্যই নিয়ে আসতে হবে কিন্তু ওইখানে ওইরকম ভাবে থাকবে না, ওটা চলে যাবে শর্টকোডের মধ্যে। হ্যাঁ শর্টকোড দেখাইছে না, ওগুলো সব শর্টকোডে করে ফেলবে বা প্লাগইনের মধ্যে চলে যাবে,
ঠিক আছে স্লাইডারগুলো সব শর্টকাটে যায়, শর্টকাট করার সুবিধা হচ্ছে যে যেখানে আপনার চাচ্ছি ওইখানে নিয়ে গিয়ে এটা পেস্ট করে দিলেই এইচটিএমএল ট্যাগের মতো আর কি কাজ হয়ে যাবে। পিকচারটা দেওয়া লাগে না তো মানে পিকচার এগুলো তো আমার একবারে থিম ফার্স্ট আপলোড দিয়ে দিব। আচ্ছা যে কিনবে সে এগুলো ডাউনলোড করে এটা পেয়ে যাবে। আচ্ছা সে তার মতো করে ইমেজগুলো সেট করে ফেলবে। এখন কথা হচ্ছে আপডেট হলে তো অ্যাকাউন্ট লাগবে, কারো অ্যাকাউন্ট আছে খোলা হয়নি তো তার মানে অ্যাকাউন্ট ছাড়া তো আবার আপলোড করে যাবে। হ্যাঁ নিজে নিজে করতে পারবো। থিম ফার্স্ট আমি এই ফাইলগুলো দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই, যারা কাজ পাবে আপাতত কাজ নাই কয়দিন পর্যন্ত, হয়তো বা 11 থেকে 12 দিন পর্যন্ত, 12 দিন পরে আমাকে একটা রেজাল্ট দিবে। যদি সফট আসে তাহলে আবার ঠিক করে আবার সার্ভিস সাবমিট করতে হবে। স্যার আমরা যে এখন খুললে ওদের ছবি সহ দেখতে পাই কাদের ওই যে এই অ্যাকাউন্টগুলোতে? আচ্ছা এই ছবি সহ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ডোমেইন আর হোস্টিং লাগবে। আমার হোস্টিং এটা দ্বারা দেখতেছে তারা শুধু দেখতে পাবে, এটা আপ করে দেওয়ার পর এটার লিঙ্কটা তাদের কাছে দিয়ে দিতে হবে। যেমন creativity.com একটা সাইট না, দেখলেই ওইটা ভেতরে গেলে তো তাদের সাইট দেখতে পাচ্ছি না, এটা একটা লিঙ্ক, এই লিঙ্কটা ওই আপ করার সময় দিয়ে দিতে হবে। সবকিছু দেখতে পাচ্ছি, সমস্যা কি দেখবেন দেখে দেখে কাজ করবেন। কথা হচ্ছে কিছু কিছু জিনিস আছে যে আপনার এই থিমটাতে এখানে কোনো রাইট ক্লিকই নিবে না, ঠিক আছে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে অফ করা আছে, জিকিউরি দিয়ে অফ করে দেওয়া আছে, কোনো রাইট ক্লিক নিবে না, কন্ট্রোল ইউ দিলে কোনো যাবে না, এগুলো অফ করে দেওয়া যাবে। আসলে এইগুলা করে তেমন কিছু লাভ আসে না, ঠিক আছে, কারণ কি আমি যদি চাই যে এই থিমটা নামাবো, দেখেন এই থিমটা নামাবো, এখনই নামায় ফেলা যাবে, এখনই এই থিমটা নামায় ফেলা যাবে। কিন্তু দেখা যাচ্ছে যারা নামাবে আমরা নামাতে পারি নিজের এডিট করে নিজে ইউজ করতে পারি, কিন্তু থিম ফার্স্ট দিতে পারবো না, ঠিক আছে তো না দেওয়াটা বেটার হবে। এই থিমটা নামাবো কিভাবে দেখাবো দেখি, টুপিটাকে যদি দেখা লাগে এখন থিম ফার্স্টে অবশ্যই আইডি খুলে আগে ট্রাই করেন, ছোটোখাটোগুলো কাজগুলো করে অন্তত সাহসটা আসবে, হার্ড ডিস্ক খেলেও ডকুমেন্টেশন সব শিখা হয়ে যাবে। করার পরে আমাদের কাছে যারা দেখেন নাই বা জানেন না তারা আসলে আমরা দেখাই দিব কিভাবে আসলে কাজ করতে হবে। শুধু অ্যাকাউন্ট করলেই হবে না, কিছু কাজ আছে ওই কাজগুলো না করা পর্যন্ত থিম আপলোড করা যায় না। দেখা দেবো সম্পূর্ণ যাতে নামানো শুরু করবেন, নামায় কাজ হবে না, দেখবো নামে কিনা নামে কিনা না। আচ্ছা ডাউনলোড করি, এটা তো কোনটা নাম বলে বুঝতেছি না, এটাই দেখি। HTTP হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে, এ কি করে যে কোনো ওয়েবসাইট আপনি নামে ফেলতে পারবেন, তবে যেগুলো বেশি সিকিউরিটি করা আছে সার্ভার থেকে ওইগুলো আবার নামে না,
অনেকগুলো আছে কোডগুলো দিয়ে সিকিউরিটি করা থাকে আবার তো আছে পাসওয়ার্ড জানি আসলে পাসওয়ার্ড এটা দিয়ে এটা মানে স্টুডেন্ট অ্যাকাউন্টে লগ ইন করা আছে এই সফটওয়্যারটা দিয়ে কাজ করা যাবে এটা তো নামাইতে পারি না দেখছি এটা এখান থেকে সমস্যা নেই ক্লাস শেষ পায় এটা সফটওয়্যার একটা সফটওয়্যারের সাহায্যে নেওয়া আর কি ইনস্টল দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে এদের এই সফটওয়্যারের ভিউ এটা তো লাগবে না আর এটা তো শেষ হয়ে গেছে এখানে তো আর কোনো কাজ আছে আমাদের সবাই বুঝতে পারছি আচ্ছা তো এটা বাদ দিয়ে দিলাম আচ্ছা এটার কাজটা হচ্ছে যে যখন আমি একটা ওয়েবসাইট নামাবো এক কাজ করি আগে একটা ওপেন একটা ফোল্ডার করে নিই তখন তো অনেক ফাইল লাগে অনেক ঝামেলা হয় তো এখানে দেখেন প্রথমত নেক্সট প্রজেক্ট নেম ঠিক আছে যে কোনো একটা প্রজেক্ট নেম দিয়ে নিতে পারি কোথায় সেভ হবে ডেমো ঠিক আছে ওকে দেওয়ার পর নেক্সট এবার বলতেছে আপনার সাইটের ইউআরএল অ্যাড্রেস কোন সাইটে নামাবেন আমি এই সাইটে নামাবো দেখি এই সাইটটা প্রোটেক্টেড করা আছে কিনা এখান থেকে কী করবো এটা এখান থেকে ইউআরএলটা পেস্ট করে ফেলবো ঠিক আছে নেক্সট ফিনিশ শুরু হয়ে গেছে ঠিক আছে পুরো সাইটটা নেমে যাবে অর্থাৎ এইচটিএমএল সাইট এভাবে নামানো যায় কিন্তু ওয়ার্ডপ্রেসেরগুলো নামাই নিলেও কাজ হবে না কারণ ওয়ার্ডপ্রেসের তো ডাটাবেস থাকে ডাটাবেস ছাড়া কোনো কাজ হয় না তো এটা লাগবে তো নাকি ভিডিওটা সেভ করে ফেলে দিই